ওম জননী শারদাম দেবী রামকৃষ্ণ জগৎ গুরুং পাদ পদা প্রণমা আপনাদের সকলকে স্বাগত জানাই আর বিশেষ করে স্বাগত জানাই আজকের যিনি বক্তা বেলঘড়িয়া রামকৃষ্ণ মিশনের বিদ্যাপীঠ কি কী বলে রামকৃষ্ণ স্টুডেন্টস হোম স্টুডেন্টস হোম মানে বিদ্যাভবন আর কি ছাত্র ভবন তার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তা তিনি আত্মনাথ আনন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশন ক্যালকাটার স্টুডেন্টস হোম বেলঘরিয়া তাকেও আমি আমার জির শুভেচ্ছা ভালোবাসা জানাই আজকে খুব বড়ো বড়ো চারজন পাঁচজন স্বামীজির স্মরণে আমাদের এই বক্তৃতা স্বামী নির্বিদানন্দজি যিনি অনাজি মহারাজ নামে পরিচিত তিনি পূজ্যপাদ রাজা মহারাজের শিষ্য ছিলেন অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে অভূতপূর্ব ত্যাগ শিকারের মধ্য দিয়ে তিনি এই যে বেলঘড়িয়া ক্যালকাটা স্টুডেন্টস হোম দেখছেন সেটি প্রতিষ্ঠা করেন প্রাচীন গুরুকুল প্রথার অনুসরণে এইটি আমাদের প্রথম এক্সাম্পল ওই দেখেই আমরা অনুসরণ করেছি ফাইন্ডার বলতে পারেন অংশী মহারাজ ইউনিও ফিজিক্সের লোক ছিলেন সত্যেন বোস মেঘলাল সাহেব এদের ক্লাসমেট ছিলেন এবং এখানে একজন আছেন যিনি তার আশ্র আশ্র আশ্রয় থেকে তার সান্নিধ্য থেকে পড়াশোনা করেছেন লক্ষ্মীদা লক্ষ্মীনারায়ণ সরকার উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বেলঘড়িয়াতে স্থানান্তরিত হয় তিনি আজীবন এই আশ্রমে প্রথমে সেক্রেটারি পরে প্রেসিডেন্ট ছিলেন বিশিষ্ট চিন্তাবিদ তার হিন্দু ধর্ম সম্বন্ধে বই আমাদের ইংরেজি এবং বাংলা দুটোই আমাদের পাঠ্য এবং হিন্দু ধর্ম সম্বন্ধে জানতে গেলে ছোট্ট বইটির ভেতরে ছোট্ট খুব একটা নয় সেটা আপনাদের পড়া দরকার সবসুভক্তা সুলেখক এবং বিদগ্ধজনের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি তিনি শ্রী শ্রীরামকৃষ্ণ এবং নবজাগরণ হিন্দু ধর্ম শ্রী শ্রী মা শারদেবী এসব পুস্তক লেখেন তিনি দেওঘর বিদ্যাপীঠে সহপ্রতিষ্ঠাতা ছিলেন এবং বেলুর মঠের ট্রাস্টি ছিলেন উনিশশো উনশত্রিশ খ্রিস্টাব্দ থেকে তার পূত পবিত্র চরিত্রের সান্নিধ্যে অনেকেই রামকৃষ্ণ সঙ্গে সাধু হয়েছেন তার এই সহপাঠীদের মধ্যে ছিলেন বৈজ্ঞানী মেঘনাথ শাহ সত্যেন বসু পঁয়ষট্টি বছর বয়সে এই বিরল আধ্যাত্মিক ব্যক্তিত্ব উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ লোকে যাত্রা করেন সুতরাং আমাদের অনেকেই তা অনেকের পক্ষে তাকে দেখা মানে সম্ভব ছিল না এবং তার পরবর্তীকালে যিনি ওই বেলঘড়িয়ার সেক্রেটারি হন পরম পূজনীয় স্বামী সন্তোষ আনন্দজী মহারাজ শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য ছিলেন এবং পূজ্যপাত শ্রীমৎ স্বামী শারদা আনন্দ মহারাজের কাছে সন্ন্যাস নেন তেইশ খ্রিস্টাব্দে উনিশশো তেইশ তিনি অশেষ মহারাজ নামে পরিচিত তার নাম ছিল অশেষ চৈতন্য সেই ব্রহ্মচারী ব্রহ্মচারীর নাম অশেষ চৈতন্য সেই অশেষ মহারাজ নামে তিনি পরিচিত তিনি পূজনীয় স্বামী নির্বেদানন্দজি মহারাজের সুযোগ্য সহকর্মী এবং তার পরবর্তী সম্পাদক উনিশশো থেকে সাতান্ন পর্যন্ত চোদ্দোই জানুয়ারি চোদ্দোই জানুয়ারি উনিশশো তিয়াত্তর সালে মায়ের নাম জপ করতে করতে রামকৃষ্ণ লোকে চলে যান বিরল ত্যাগ এক অধিকারী এই সন্ন্যাসী তার দৃষ্টান্তমূলক সাধু জীবনের জন্য বহু সাধু ও গৃহভক্তের দ্বারা পূজিত হয়েছে আমরা তাকে দেখেছি এবং তার সে ভান্ডারেতেও আমরা আমরা গিয়েছিলাম স্বামী মমুসানন্দের সঙ্গে গিয়েছিলাম আর আর বিশ্বকানন্দ যিনি প্রীতি মহারাজ ছোটো মহারাজ বলছেন শরীরটা খুব বেশি বড় ছিল না আমি যখন নরেন্দ্রপুরে আসার আগে ওইখানেই গিয়েছিলাম তো উনি আমার সাথে তো আমার প্রথম যোগাযোগ তা তিনি বললেন আরে আমাদের সব পরীক্ষা টরীক্ষা সব শেষ হয়ে গেছে ভর্তি শেষ তুমি এত দেরি করে এলেন তারপর আমি চিঠি নিয়ে গেছিলাম একজনের স্বামী শারদেশ্বরানন্দ নলিনী মহারাজ তিনি মায়ের ছাড়া টমার মঠের তার চিঠি থেকে ও নলিনী চিঠি দিয়েছে আমি তখন ভাবলাম আমার মাসে মাসে নরী বাবু এবার নলিনীর দাদা মানে হচ্ছে বরদাদা মানে খুব রসিক মানুষ ছিলেন আমার সেই স্মৃতি মনে পড়ে তিনি ব্রহ্মানন্দজির মন্ত্রশিষ্য ছিলেন উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে মহাপুরুষ মহারাজের কাছে সন্ন্যাস নেন নির্বেদানন্দ জী সুদক্ষ সহকর্মী তিনি দীর্ঘদিন কলকাতা স্টুডেন্ট হিসাবে ট্রেজারার ছিলেন অত্যন্ত মিষ্টি সভায় অধিকারী এই সন্ন্যাসী তার রসিকতা এবং কৌতুকপ্রিয়তার জন্য প্রসিদ্ধ ছিলেন উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে উনিশে অক্টোবর সেবা প্রতিষ্ঠানে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয় আর স্বামী ধ্যানাত্মানন্দজি এটাকে সবাই দেখে অনেকেই দেখেছেন আপনারা মোটে তন্ত্রধারক ছিলেন খুব ভালো ভালো তন্ত্রধারক তিনি তন্ত্রধারক ছিলেন আর দিব্যানন্দ সঙ্গে পূজা করতেন এটা আপনারা অনেকেই দেখেছেন এই ধ্যানাত্মানন্দজি আর এই সন্তোষানন্দ এটা দুই ভাই আপন দুই ভাই নিপেন মহারাজ সমাজিক পরিচিত মহা পরমপুজ্য মহাপুরুষ মহারাজের মন্ত্র শিষ্য ছিলেন সন্ন্যাস লাভ করেন বীরজানন্দজির কাছে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে সঙ্গে যোগদান করেন আর শুরু থেকেই বিলগুড়িয়ার স্টুডেন্ট সবের সঙ্গে যুক্ত তার বেলগুড়িয়া সাধু জীবনের প্রথম দিকে তিনি বেলুড় বিদ্যামন্দিরে ইতিহাসের অধ্যাপক ছিলেন বারমাতে গেছিলেন নারায়ণগঞ্জ মেদিনীপুর এইসব জায়গায় তিনি রিলিপের কাজ করেন আনুষ্ঠানিক পূজার ব্যাপারে দুর্গা পূজা কালী পূজা জগদ্ধাত্রী পূজার ব্যাপারে তার অসাধারণ জ্ঞান এবং দক্ষতা সর্বজন বিদিত সবার মধ্যে বিশেষ করে ছাত্রদের প্রতি তার ব্যবহারে এবং আন্তরিকতায় বহু ছাত্রের জীবন ঠাকুরমা স্বামীজিরভাবে প্রভাবিত পরিবর্তিত হয় উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে ছাব্বিশে মার্চ তিনি অসংখ্য নোড়াগীয় এবং ভক্ত ছাত্রদের কাঁদে অমৃত লোকে যাত্রা করেন এরা সবাই বেলুঘড়ি স্টুডেন্ট শ্রমের সেবক ছিলেন এই বক্তৃতা এই বক্তৃতাটি লক্ষ্মীকান্ত সরকার এবং শ্রীমতী জয়ন্তী সরকারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত লক্ষ্মীদা ওখানকার ছাত্র ছিলেন ওদিকে এ চারজন কি দেখেছেন এবং কৃতজ্ঞতার সঙ্গে তাদের স্মরণ করছেন এই শার মূর্তি তারা আয়োজন করে এবং আমরাও একজনকে এনেছি সেই সেই আশ্রমেরই একজন সবসময় বিশিষ্ট সন্ন্যাসী তিনি বলবেন এবার স্বামী প্রমেয়ানন্দ রামগোপাল মহারাজজি আপনারা সবাই চেনেন পূর্ববঙ্গের শ্রীহট্ট জেলার কাটনকাইল গ্রামে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে পয়লা এপ্রিল স্বামী প্রমেয়ানন্দজির জন্ম আমরা আমি হবিগঞ্জ গেলাম এই কয়েকদিন আগে এই হবিগঞ্জ এই সব জায়গাগুলো শ্রীহট্ট জেলার ভেতরেতেই এবং এই অদ্ভুত এক জায়গা যেখানে প্রায় সত্তর আশি জন সন্ন্যাসী খুবই প্রমিনেন্ট সন্ন্যাসী তারা সব জন্মেছিলেন এবং আমরা সে কিছু কিছু জায়গা তাদের দেখলাম এবং এইখানেই শ্রীহট্টের যে মহাপ্রভুর জন্মস্থান মহাপ্রভুর মামাবাড়ি জয়পুর সেখানেও আমরা গেলাম রাস্তার ধারেই রাস্তায় পড়ে তার পিতার নাম শশাধর ভট্টাচার্য মাতা নিশ্চারিণী দেবী তিনি ধর্মপ্রাণ পিতার ষষ্ঠ সন্তান ছিলেন নাম রামগোপাল এবং আঠারো উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে গৃহহীন হয়ে পূর্ব পাকিস্তান থেকে করিমগঞ্জে পরিবার সহ চলে আসেন একান্ন খ্রিস্টাব্দে রামগোপাল করিমগঞ্জ মিশনে যোগদান করেন শিলং মিশনে তার জীবনে নতুন এক অধ্যায়ের শুরু তখন অধ্যক্ষ ছিলেন রামকৃষ্ণমার মিশনে স্বামী শঙ্করানন্দ তার কাছে শিলংয়ে রামগোপালের দীক্ষা হয় সে গুরুর কাছেই উনিশশো সালে ব্রহ্মচর্য দীক্ষা হয় এবং ব্রহ্মচারী প্রেমেশ চৈতন্য নাম ঠাকুরের নিত্য পূজা চাঁদা সংগ্রহ রান্না ছাত্রাবাস দেখাশোনা এসব কর্ম আন্তরিকতার সঙ্গে করেন একষষ্টি খ্রিস্টাব্দে শঙ্করানন্দী মহারাজের কাছে সন্ন্যাস দীক্ষা লাভ হয় উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে দশম অধ্যক্ষ শ্রীমৎস্বামী বীরেশ্বরানন্দজি প্রভু মহারাজের তিনি একান্ত সচিব ছিলেন পার্সোনাল সেক্রেটারি তার উপর প্রভু মহারাজের ছিল অগাধ আস্থা উনিশ বছরের বেশি স্বামী বীরেশ্বরানন্দজির কর্মসূচি থাকাকালে তাকে কখনো অনুপস্থিত হতে বা ছুটি নিতে দেখা যায়নি পঁচাশি খ্রিস্টাব্দে তেরোই মার্চ সংঘাধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজির জির মহাপ্রাণের পর তিনি উদ্বোধন পত্রিকার সংযুক্ত সম্পাদক হন নভেম্বর পঁচাশি থেকে সাতাশি পর্যন্ত এই দায়িত্ব পালন করেন উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে এপ্রিল মাসে তিনি মঠের ট্রাস্টি হন এই বছরই সেপ্টেম্বর মাসে বেলুন মঠে তিনি ম্যানেজারের পদ গ্রহণ করেন আর উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে মার্চ মাসে তিনি কোষাধ্যক্ষ হন বিভিন্ন সময়ে রাশিয়া আমেরিকা কানাডা মরিশাস ব্রাজিল আর্জেন্টিনা উরুগুয়ে এসব দেশ সফর করেন উনিশশো ন খ্রিস্টাব্দে সাতাশে ফেব্রুয়ারি শ্রীরামকৃষ্ণের পূর্ণ আবির্ভাব তিথিতে স্বামী প্রমেয়ানন্দী মহারাজ রামকৃষ্ণ মিশনের ভাইস প্রেসিডেন্ট পদে আসীন হন উনিশশো এগারো ন সালে হয়েছেন এগারো সালে কুড়ি বিশে অক্টোবর আটটা পঁচিশ মিনিটে তিনি সেবা প্রতিষ্ঠানে রামকৃষ্ণ লোকে যাত্রা করেন এই প্রমেয়ানন্দ স্মারক বক্তৃতা দিচ্ছেন স্বর্গীয় রেণুকা সরকার এবং তার কন্যা ডক্টর মাধুরী সরকারের পৃষ্ঠপোষকতায় হচ্ছে আজ এই পাঁচজনের স্মরণে পাঁচজন অত্যন্ত আমাদের শ্রদ্ধ মহারাজজির স্মরণে যে বক্তৃতাটি বক্তৃতা বক্তৃতাটি হবে তার নাম শ্রীরামকৃষ্ণ বক্তৃতার নাম শ্রীরামকৃষ্ণ এবং দেবেন স্বামী আত্মনাথানন্দ মহারাজ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রামকৃষ্ণ মিশন ক্যালকাটা স্টুডেন্টস আমি তাকে অনুরোধ করছি বক্তৃতাটি শুরু করার জন্য ওখানে বলতে পারো शःनाभूत् शह न भुनक्त् शहवीर्यङ्कर्बाबहै तेजस्विनाबधितमस्तु माविद् विशा बहि ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিশা রামকৃষ্ণায় নম প্রথমে ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই প্রণাম জানাই সেই পাঁচজন মহারাজকে যাদের আজকে আমরা যে মেমোরিয়াল লেকচার হচ্ছে পূজনীয় স্বামী নির্বেদানন্দজি স্বামী সন্তোষানন্দজি বিশ্বকানন্দজি ধ্যানাত্মানন্দজি এবং প্রমেয়ানন্দজি মহারাজকে প্রণাম জানাই পূজনীয় আমাদের সুপর্ণানন্দজি মহারাজকে আর উপস্থিত সকলকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই রামকৃষ্ণ সেন ক্যালকা স্টুরেনসমের প্রতিষ্ঠাতা মহারাজ বললেন পুজিনী নির্বেদানন্দজিকে স্বামী ব্রহ্মানন্দজি একটা কথা বলেছিলেন তোমায় একটা কথা বলি শোনো যদি শান্তিতে থাকতে চাও ওখানকার কর্মী ওখানেই তৈরি করে নাও নিও এই ব্রহ্মানন্দজি নিবীরজিকে এই কথা বলেছিলেন যে ওখানকার কর্মী অর্থাৎ ছাত্রদের থেকেই তোমাকে কর্মী তৈরি করে নিতে হবে বাকি যে আরও আমরা তিনজন মহারাজ দেখলাম সন্তোষানন্দ বিশ্বকানন্দ তার সমসাময়িক পরে পরে সব এসছেন ধ্যানাত্মানন্দ সকলেই ওখানকার ছাত্র ছিলেন এবং আনন্দের কথা এখনও যারা ওখানে আছেন বেশিরভাগ সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আরও অন্যরা সবাই ওখানকারই স্টুডেন্ট ছিলেন আর একটা এই জনী মহারাজ বললেন যে নির্বেদানন্দজির ক্লাসমেট ছিলেন মেঘনাথ সাহা সত্যেন বোস বিজ্ঞানী আপনারা জানেন তো সত্যেন বোস ধর্মধর্ম ব্যাপারে যথেষ্ট ইয়ে ছিলেন শ্রদ্ধা সম্পন্ন ছিলেন কিন্তু মেঘনাথ সাহা এসব ব্যাপারে অত বেশি ইয়ে ছিলেন না বেদান্তৃদান্তকে একটুও তিনি মানে তেমনভাবে আমল দিতেন না মাঝে মাঝে এই তাই নির্বেদানন্দজিকে বলতেন স্টুডেন্টসমে এসে তুই কী করলি দেখ দেখিনি কী সব বেদান্ত নিয়ে করিস আমি কিছুই বুঝতে পারি না তো এরকম একদিন তিন গল্প হচ্ছে নিবরঞ্জনজি তখন মেঘনাথ সাকে বলছেন আচ্ছা আমাদের চাষ হয় এখনও চাষবাস হয় আমরাও চাও করি নাঙ্গলও করা হয় মাঝে মাঝে আমরাও নাঙ্গল করি চাষবাসের কাজ সব করি তখন একজন কৃষক চাষা চাষ করছিলো তখন নিবরঞ্জি তাকে বলছেন এই ওই চাষটাকে ডেকে আনতো কাজের লোকটাকে সে লোকটা এসছে মেঘনাথ শাহকে বলছেন এই তোর কোয়ান্টাম ফিজিক্স একে বোঝা সে বলছেন আরে এ তো মিনিমাম ফিজিক্সের জ্ঞানই নেই সায়েন্সের স্টুডেন্টের পড়াশোনায় নিরক্ষর মানুষ একে আমি কি করে বোঝাবো ফিজিক্সের এই তখন ইবরেন্দ্রজি বলছেন ঠিক তেমনি বেদান্ত বুঝতে হলেও যে একটু কোয়ালিফিকেশান চাই যেটা তোর নাই তাই রকম সুতরাং আজকে আলোচনায় আমি কিন্তু এরকম কঠিন কোনো বিষয় নিয়ে করছি না একদম সহজতম একটি বিষয় আমরা আলোচনা করব যা আমাদের সকলেরই জানা বিষয় হচ্ছে স স স্রীরাম কৃষ্ণ একবার এক ভক্তকে শ্রীরামকৃষ্ণ বলছেন যে সহ্য গুণের চেয়ে আর গুণ নেই যে সয় সে রয় যে না শয় সে না সয় সকল বর্ণের মধ্যে স তিনটা তালবর্ষ মুধনস দন্তস সকলেরই সহ্যগুণ থাকা চাই এখনকার আমাদের পরিবেশ পরিস্থিতি এমন হয়েছে ব্যক্তি জীবন বলুন পারিবারিক জীবন সমাজ জীবন জাতীয় আন্তর্জাতিক জীবন সকল ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে কিন্তু এই সহ্য শক্তির অভাব আমরা ভীষণভাবে মানে রিয়াক্ট করছি ইন্ট্রেন্স সেটাকে বলা হচ্ছে আমাদের মধ্যে বেড়ে গেছে তাই এই যুগে আমরা যে কেমনভাবে শ্রীরামকৃষ্ণদেব কেমন সহজভাবে এই জিনিসটা নিজে প্র্যাকটিস করেছেন আর আমাদের জন্যে সামনে তুলে ধরেছেন উদাহরণের জন্য সেইটা নিয়ে আমরা এ করবো শ্রীরামকৃষ্ণ বলছেন গুণের চেয়ে আর বড় গুণ নেই একটু শাস্ত্রের দিকে তাকানো যাক শাস্ত্র আমরা বিশেষত আমাদের বিবেকচে আমনি সেখানে বলা হচ্ছে কি সহনম সর্বদুঃখানম অপ্রতিকার পূর্বকম সকলেই জানেন চিন্তা বিলাপ রোহিতম সাগত দিয়া সহনং সর্বদুখানা সকল দুঃখ কষ্টকে সহ্য করা অপ্রতিকার পূর্বকম কোনরূপ প্রতিকারের চেষ্টা ছাড়াই চিন্তা বিলপ রোহিতম এমনকি সেগুলো নিয়ে আর মনে কোনো চিন্তাও করা চলবে না বিলাপ করাও চলবে না তবেই তাকে সেটাকে তিতিক্ষা বলা হচ্ছে এটা একটি কঠিন তপস্যা আর ভগবদ গীতায় বলা হচ্ছে মাত্রাস্পর্শাস্তু কোন দেহ শীতোষ্ণ সুখ দুঃখ দাহ আগম অপায়ন অনিত্যম তাং তৃতী ভারত যে ইন্দ্রিয় এবং বিষয়ের সংযোগের ফলেই ফলেই কি হচ্ছে সুখ দুঃখ ইত্যাদি যে সমস্তগুলো আছে শীত গ্রীষ্ম এগুলো সব উৎপন্ন হচ্ছে সুতরাং এগুলো আসবে এবং যাবে কথায় বলে না এক শীত এক মাঘে শীত যায় না তাই না আবার আসবে আবার যাবে সুতরাং লেপ কম্বল বেরোবে সোয়েটার কার্জন বেরোবে আবার ট্যাঙ্কে ঢুকে যাবে তাই না তাই সুতরাং বারবার এগুলো আসবে এবং যাবে তাই এগুলোকে সহ্য করে এগুলোকে বেশি গুরুত্ব দিতে নেই এখন এই তিতিক্ষার সংজ্ঞাটা যদি আমরা দেখি সহনম সর্বদুঃখানম অপ্রতিকারও পূর্বকম যেখানে এমন কোন কঠিন পরিস্থিতি পড়েছি আমার কোনো প্রতিকার করার উপায় নেই বাধ্য হয়ে সহ্য করে যাচ্ছি মনে করুন ওয়ার্ল্ড ব্যাক বক্সিং চ্যাম্পিয়ন যদি আসে মাইকেল টাইসন যদি এসে আমাকে একটা ঘুষি মেরে কিছু বলতে চায় আমি কিছুই বলতে পারবো না কারণ না জানি ওর সঙ্গে আমি পারবো না মোহাম্মদ খলি এসছে ওর সঙ্গে আমি পারবো না সুতরাং সেক্ষেত্রে অপ্রতিকার ছাড়া কোনো উপায় নেই যা বলবে তাই কেউ মাথায় রেখে বলছে বলুন এইটা ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক বলুন এইটা ভুল হাঁ ভুল কিছু করার নেই তো সেই জন্যে সেখানে অপ্রতিকার কম দুর্বলতা হেতু আমরা মেনে নিতে বাধ্য হচ্ছি কিন্তু যদি আমাদের সামর্থ্য থাকতো সেটা প্রতিকার করা তা সত্ত্বেও যদি আমরা সেটাকে হাসি মুখে মেনে নি সহ্য করে নিই আমাদের অনেক সময় আমরা সংসারে থেকে অনেক জিনিস মেনে নিতে বাধ্য হই কিন্তু ভেতরে মনে মনে তার প্রতি প্রচুর বিরুদ্ধ মনোভাব আমাদের মধ্যে চিন্তা ভাবনা হতে থাকে মুখ ফুটে বলতে পারছি না কিন্তু নাক দিয়ে গরম শ্বাস পড়ছে সেটাকে কিন্তু তিতিক্ষা বলছে না ওটা দুর্বলতা যেমন আমরা দেখি শ্রীরামকৃষ্ণ দেবের জীবনে দেখুন দুটা যদি আমরা ধরি হালদার পুরোহিত পদাঘাত মথুন মোহন বিশ্বাস শ্রীরামকৃষ্ণকে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা করতেন মা জগজ্জয়নী মা কালী শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে তাকে অনেক রকম দর্শনা দিয়ে দিয়েছেন কখনো ওই শিবকালী রূপে দর্শন করছেন নানারকমভাবে দর্শন করছেন মানে এমন একটা অবস্থা হয়েছে বা তার ঠিকুইতে লেখা ছিল যে তার ইষ্টদেবী মনুষ্য শরীর ধারণ করে তার সঙ্গে সঙ্গে সর্বদা থাকবেন এবং তাকে রক্ষা করবেন তিনি বুঝেছিলেন যে শ্রীরামকৃষ্ণই তাকে রক্ষা করছেন সবসময় তখন মথুর কথা যদি বলতে গেলে যে যে বাবা ধ্যান বাবা জ্ঞান বাবা চিন্তামণি বাবা বিনা মথুর যেন মণিহারা হারাফনি তেমন অবস্থা এদিকে কিন্তু শ্রীরামকৃষ্ণ যা বলেন মথুর তাই করছেন শ্রীরামকৃষ্ণকে কতবার মথুর বিশেষ সম্পত্তি দিতে চেয়েছেন টাকা দিতে চেয়েছেন আর শ্রীরামকৃষ্ণ থেকে লাঠি নিয়ে টাকা করছেন আমরা জানি সালাময় বিষয়ই করতে চাস কিন্তু আর একজনের সবাই তো আর শ্রীরামকৃষ্ণ নয় তাদের পুরোহিত ছিল না হালদার কালীঘাটে হালদার পুরোহিত তাঁর ইচ্ছে ছিল বাবুরা একটু সুনজরে আসা কিন্তু মাঝখান থেকে শ্রীরামকৃষ্ণদেব এসে বাধা দিলেন মানে যেন মাঝখানে একটা বা ইয়ে হয়ে পড়লেন তিনি ভাবছিলেন যে শ্রীরামকৃষ্ণ নিশ্চয়ই কোনো তুকতাক করেছে তার বাবুকে এইভাবে হাত করা হয়েছে তা তিনি একদিন শ্রীরামকৃষ্ণ অর্ধ বাজ্যদশায় রয়েছেন তার যানবাজারের বাড়িতে মথুরমোহনের তা হালদার পুরী বলছেন ও বামুন বল না বাবুকে কীভাবে হাত করলি কারণ তিনি অনেকভাবে চেষ্টা করেছিলেন মথুমোহনকে হাতে আনতে পারেননি তা শ্রীরামকৃষ্ণ এমনভাবে বসীভূত করে ফেলেছেন সুতরাং বল না বল না বারবার জিজ্ঞেস করছেন কিন্তু শ্রীরামকৃষ্ণ তখন তো কথা বলার মতো অবস্থাতেই নেই আর বলতে গেলে তিনি তো এমন কিছুই করেননি এখন মা তাকে দিয়ে কি দেখিয়েছেন না দেখিয়েছেন সেটা তো আর সেটা মাই জানেন আর মথুর জানেন তা যখন কিছুই বললেন না শেষে হালদার পুরোহিত বিরক্ত হয়ে রেগে গিয়ে যাহ বললি না তো লাথি মেরে চলে গেলেন শ্রীরামকৃষ্ণ সে কথা আর মথুরকে বলেনি অনেক পরে অন্য কোনো দোষের কারণে হালদারপুরে বিতাড়িত হলেন তখন একদিন কথা প্রসঙ্গে যখন মথুরমন জানতে পারলেন তিনি অত্যন্ত দুঃখ পেয়ে বলেছিলেন বাস্তবিক বাবা তখন যদি এটা জানতে পারতাম তাহলে ব্রাহ্মণের ঘাড়ের উপর আর মাথা থাকতো না তা এই যে জিনিস প্রতিকার করার সামর্থ্য আছে কিন্তু করলেন না সব হাসিমুখে মেনে নেওয়া এই হচ্ছে জিনিস আর একটা দেখুন গিরিশ ঘোষের কলাগার স্টার থিয়েটারে মাঝে মাঝে দেখতে গেছেন সেই যে আমার ছেলে হয়ে জন্মাবে বলল সকলেই জানি কিরকম গালাগালটাই না দিলেন সকল ভক্তেরা বিরক্ত তিনি ফিরে এসেছেন দক্ষিণেশ্বরে পর দিন সকালেও সেই আলোচনাই হচ্ছে গিরিশের মতো এমন দুর্মুখ লোক আর সেখানে যাওয়া উচিত কি উচিত নয় ইত্যাদি হঠাৎ রামবাবু এসে বলেন আমরা দেখেছি যে কালীয় নাগের প্রসঙ্গ তুলে বললেন যে গিরিশের মুখে আপনি খিস্তি খেউ দিয়েছেন তাই তার মুখতে সেটা বেরোচ্ছে কালীয় নাগ যেমন বলেছিলেন শ্রীকৃষ্ণকে যে আমি এই যমুনার জল আমি বিষাক্ত করছি এটা তো তোমারই দেওয়া তুমি বিষ দিয়েছ আমি অমৃত পাবো কোথায় সংসে শ্রীরামকৃষ্ণ বললেন ও বলছো তবে চলো যাই গ্রীষ্মকে দেখে আসে যে জিনিসগুলো এইগুলোই হচ্ছে প্রকৃত দীক্ষা আমরা যেটাকে বলতে পারি চিন্তা বিলাপ রহিতম সাত সিগদ্যতে বাধ্য হয়ে সংসারে কাজকর্ম করছি আমরা সংসারে ব্যাগার খাটছি অফিসের ছুটির পরও হঠাৎ করে বস বলে না এক্সট্রা এই ফাইলটা করে দিতে হবে স্কুল ছুটির পরও হেড মাস্টার হেড বলছে অমুক দিন এক জায়গায় প্রোগ্রাম আছে রামকৃষ্ণ মিশ্রের যুব সম্মেলন আছে ছেলে মেয়েদের নিয়ে যেতে হবে তার জন্য তৈরি করো সঙ্গে সঙ্গে ছিল বলতেও পারছে না চাকরি বাঁচানোর জন্যে কিন্তু ভেতরে ভেতরে অসন্তোষ যাচ্ছে সেটা কিন্তু না তাই বলা হচ্ছে যে চিন্তা বিলাপ রহিতম সাত নিগ্তে এরকম আমরা দেখলাম শাস্ত্র আমাদের এই সহ্য সম্বন্ধে কী বলছে এবার যদি একটু সংজ্ঞাতে আসে হোয়াট ইজ সহ্যগুণ বা টলারেন্স বলা হচ্ছে টলারেন্স ইজ উইলিংনেস টু অ্যাকসেপ্ট বিহেভিয়ার অ্যান্ড বিলিভস দ্যাট আর ডিফারেন্ট ফ্রম ইউর ওন অলদো ইউ মাইট নট এগ্রি উইথ অর অ্যাপ্রুভড অফ দেম কারো চিন্তা ভাবনা ও আচরণ থেকে ভিন্ন প্রকৃতির মতবাদ যার সঙ্গে সে সহমত নয় এমনকি সে সেগুলোর অনুমোদনও করতে পারে না তবুও তার সত্ত্বেও যদি সেই রকম জিনিসগুলোকে কেউ গ্রহণ করে সেই যে উইলিংনেস টু অ্যাকসেপ্ট সেটাকেই বলা হচ্ছে টলারেন্স উদাহরণ দেখুন বৈষ্ণবচরণরা শ্রীরামকৃষ্ণের কাছে আসতেন তারা ছিল কর্তভাজা সম্প্রদায়ের এই তাঁদের যে চিন্তা না মানুষের মধ্যেই ঈশ্বর আছেন নারী পুরুষের পরস্পরের সেই যে বামাচার প্রথায় যে সাধন ভোজন শ্রী রামকৃষ্ণদেব এটাকে মোটেই ভালো চোখে দেখেননি কখনোই তিনি এটাকে অ্যাপ্রুভ করছেন না বলছেন প্রত্যেক বাড়িতে ঢোকার জন্যে যেমন একটা খিলগির পায়খানা দরিদ্র এখান থেকে মেথর ঢোকে সেই নোংরা অপরিষ্কার একটা দরজা আছে আর রয়েছে মেন গেট সিংহদুয়ার অন্যান্য সাধন ভোজন হচ্ছে সিংহ দ্বার দিয়ে ঢোকা সন্তানভাবে সাধন কিন্তু ওই যে চরদের সাধন ভোজন সেটা হচ্ছে বাড়ি মেথডদের যাওয়ার জন্য ওই সরু সংকীর্ণ এবং নোংরা রাস্তা তাই বলছেন এটা কখনোই সর্বসাধারণের নয় নরেন টরেন যখন এটা নিয়ে বলছেন শ্রীরামকৃষ্ণদেব সেটার উপর বেশি জোর দিচ্ছে না যেন একবার নিয়ে বলছেন কিন্তু আবার এটাও বলছেন কিন্তু ওদের মধ্যেও যারা আন্তরিকভাবে বিশ্বাস করে ওভাবেই তারা ঈশ্বর লাভ করবে তারা নিশ্চিত ঈশ্বর লাভ করবে এটাও ঈশ্বর লাভের একটা পথ এটাকে তিনি অ্যাপ্রুভ করছেন না অন্যদের জন্য কাউকে প্রেসক্রাইব করছেন না কর্তা ভাজা সম্প্রদায়ের মত মতমাত্রাকে অন্যকে অনুসরণ করুক তিনি এগি করছেন না পারমিশন দিচ্ছে না কিন্তু তার সত্ত্বেও যে এটাও ঈশ্বর লাভের একটা পথ এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের চিন্তা না আমরা যেটা দেখি এখানে টলায়েন্সের শক্তি সম্বন্ধে যেটা বলা হচ্ছে এবার যে সহ্য শক্তির গুরুত্ব কি আমরা যে আমাদের সব কিছুর মধ্যে সহ্য করব তার ফলে কি হবে

তাই না হ্যাপি লাভিং অ্যান্ড ট্রাইমফেয়ার সোসাইটির জন্য এই টলারেন্সের খুব দরকার আছে টলারেন্স ইজ নিডেড ইন অল স্পেয়ার অফ লাইফ অ্যান্ড অন এভরি লেভেল অ্যান্ড এভরি স্টেজেস বিকজ ইট প্লেজ এ ভাইটাল রোল টু এস্টাব্লিশ পিস অ্যান্ড লাভ ফ্রম দ্য স্মলেস্ট ইউনিট আপ টু দ্য হাইয়েস্ট ইউনিট অফ সোসাইটি জীবনে প্রতি ক্ষেত্রে খালি বাড়িতে টলারেন্স প্র্যাকটিস করব কর্মক্ষেত্রে নয় রাস্তাঘাটে নয় সব জায়গাতেই সমস্ত জায়গাতেই ছোট স্থান থেকে বড় স্থান প্রত্যেক ক্ষেত্রেই আমাদেরকে দৈনন্দিন জীবনে ঘরে বাইরে সর্বত্র যেমন বলা হচ্ছে ধ্যান ঘরে মেডিটেশান হলে সকলেই পরমহংস মেডিটেশান হলে বাইরে বেরলেই তখন আবার বোঝা যায় যে মানুষগুলো কেমন আলাদা আলাদা হয়ে যাচ্ছে তাই না তাই এই জন্য সমস্ত মুহূর্তে প্রতি ক্ষেত্রে আমাদেরকে এই টলারেন্সটাকে প্র্যাকটিস করতে হবে এখন টলারেন্স কি খালি আমরাই প্র্যাকটিস করব অন্য কারো আর কিছু নেই একমুখী নাকি উভয়মুখী টলারেন্স হবে তখন বলছেন টলারেন্স ডাজ নট মিন দ্যাট অনলি ওয়ান পার্সন অর পার্টি সোজ টলারেন্স অ্যান্ড দ্য আদার্স ডু নট খালি একজনই সহ্য করে যাবে সংসারে যেমন হয় তাই না আমরা অনেকে যেমন দেখি বাবা খালি বলতেই থাকে মায়েদের কত মায়েদের খালি বুঝে কাজ করতে হয় আর শুনতে হয় এক পক্ষ খালি মানে টলায়েন্সে সহ্য শক্তি পরা দেখিয়ে যাবে আর এক পক্ষ খালি মাত্র বলতেই থাকবে সেখানে মানে সীমা লঙ্ঘনের চেষ্টা করবে সেই অবস্থা কিন্তু বেশি দিন চলতে পারে না এই জন্য বলছে শুধু এক পক্ষই মাত্র সহ্য করবে সহ্যগুণ দেখাবে তা কিন্তু নয় উভয় পক্ষকেই দেখাতে হবে আমার কেমিস্ট্রিতে একটা ইয়ে আছে সফট রুল সফট সফট অ্যান্ড হার্ড হার্ড কম্বিনেশান নাকি মোড স্টেবল সফট হার্ড কম্বিনেশান বেশি স্টেবল হয় না সে কম্পাউন্ডগুলো যে তৈরি হয় তাই জন্য নাকি বেশি স্টেবল হয় না কিন্তু সংসারে দেখুন হয় সফট সফট দুজনেই খুব নরম প্রকৃতির সেখানেও মোটামুটি শান্তি রয়েছে আর একজন নরম আরেকজন শান্তি যে নরম একজন স্ট্রং যদি হয় সেক্ষেত্রেও মোটামুটি চলে কিন্তু হাড় হাড় হয়ে গেলে সেখানে কিন্তু বেশিক্ষণ লড়াই এত বেশি বেড়ে যায় এ যেমন আমাদের লাদাখ সীমান্তে চীন ভারত সীমান্তে এখন খুব হচ্ছে এখন এতদিন যেন ভারতবর্ষ যা বলতে শুনিনি তো সফট সফট এই মেন্টালিটি ছিল এখন কিন্তু হাড় হয়ে গেছে ভারতবর্ষে তাই না তা সেক্ষেত্রে সেটা অত বেশি স্টেবল হয় না এরকম আমাদের কেমিস্ট্রি দেখছি শ্রীরামকৃষ্ণ এক সুন্দর একটা কথা বলছেন হৃদয়কে হৃদয়ের সঙ্গে তো মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণ খুব লাগতো হৃদয় ঠাকুরে যেমন খুব সেবা করেছেন তেমনি কষ্টও দিয়েছেন সেটা নিয়ে আমরা আরও পরে আসছি উনি এক হৃদয়কে একবার বলছেন ওরে হৃদু যখন আমি বলবো তুই চুপ থাকবি আর যখন তুই বলবি আমি চুপ থাকবো তবে তো হবে নইলে খাজানজিকে ডাকতে হবে আমাদের মজা হচ্ছে এই খাজানজিকে ডাকতে হবে অর্থাৎ তৃতীয় পক্ষ একটা চাই সালিসি সভা দরকার হচ্ছে কোর্ট দরকার হাই কোর্ট সুপ্রিম কোর্ট ইন্টারন্যাশনাল কোর্ট আমাদের দরকার হচ্ছে আমাদের নিজেদের মধ্যে গোলমাল মিটানোর জন্যে কিন্তু শ্রীরামকৃষ্ণ কত সুন্দর একটা বলছেন কারণ সব সময় জন্য যে মন মতান্তর মনান্তর হতেই থাকে সবসময় হাঁড়ি কলসি এক জায়গায় থাকলে ঠুং ঠাং হবেই হাতে অনেকগুলো চুলি থাকলে কাছাকাছি আছে ঝনঝন করবেই চাবির গোছাতে অনেকগুলো চাবি আছে ঠুং শব্দ হতেই থাকবে তাই না সুতরাং এই জন্য বলছেন আমি যখন বলবো তুই চুপ থাকবি তুই যখন বলবি আমি চুপ থাকবো তবে তো হবে মানুষ এইটা যখন ভুলে যায় তখনই বাধ্য হয়ে দৌড়ায় অন্য কারোর মধ্যস্থতা করানোর জন্যে শ্রীরামকৃষ্ণ বলছেন সেটা অত ভালো নয় নিজেদের মধ্যেই গোলমাল দ্বিপাক্ষিক লেভেলেই এখন এই জন্যে আমরা দেখছি ভারতবর্ষের সব জায়গায় যেখানে যত যুদ্ধবিগ্রহ হচ্ছে সমস্যা হচ্ছে ভারতবর্ষে যোগ দিচ্ছেন যাতে বাইলেটার লয়েতে সব কিছুর সমাধান করা যায় শ্রীরামকৃষ্ণের দুটি উক্তি রয়েছে একটা হচ্ছে কারো ভাব নষ্ট করতে নেই আর একটা যার যা পেটে সয় খুব সুন্দর কথা শিওম্নোত্রমে আমরা দিকে সেখানে বলা হচ্ছে রুচি নাম বৈচিত্রাত রিজুকুটিল নানা পথ জুসাম নৃণামেক গামেহা তমসে পয়সাম অর্ণবৈব যে সোজা বা মাঁকাপথের সমস্ত নদী যেমন কি এক সমুদ্রে মিলিত হচ্ছে তেমনি করে সকল মানুষ তা জ্ঞাত বা অজ্ঞাত সারে সোজা বা মাঁকাপথে সে এক সত্যের দিকেই যাচ্ছে এক ঈশ্বরের দিকেই যাচ্ছে শুধু তার রুচি এবং পছন্দ আলাদা আলাদা প্রত্যেকের বডি মাইন্ড কনস্টিটিউশন আলাদা শরীর মনের গঠন একরকম নেই কেউ ফাস্টিং করতে বা ভালো অনেকক্ষণ না খেয়ে থাকলে অসুবিধা নেই আবার কেউ একটুক্ষণ খেতে দেরি হয়ে গেলেই তার পিত্তভূমি শুরু হয়ে যায় তাই না তাকে কারো এরকমভাবে কারো কম খেলে অ্যাসিড হয়ে যায় কারো বেশি খেলে অ্যাসিড হয়ে যায় তো বডি মাইন্ড কনস্টিটিউশন আলাদা তাদের সূর্য শক্তিও আলাদা আলাদা হয়ে যাচ্ছে তা সেই জন্যে যার যেমন রুচি যার যেমন পছন্দ সে সেই পথে এগিয়ে চলবে কিন্তু শ্রীরামকৃষ্ণ জানতেন যেহেতু সকলে একদিকেই যাচ্ছে আর তিনি মানব মনের সকল ভাবের সঙ্গে পরিচিতি ছিলেন বলেন না ভাব রাজ্যের রাজা শ্রীরামকৃষ্ণদেব কার মনের মধ্যে কোন ভাবটি উঠছে তিনি স্পষ্ট দেখতে পেতেন বলতেন যে কাঁচের আলমারির মধ্যে সারসির মধ্যে কোন জিনিস থাকলে যেমন শোকেশে কোনো জিনিস থাকলে সহজেই আমরা দেখতে পাই মানুষের মনে উচ্চাবচ্ছ যে কোনো ভাব উঠুক শ্রীরামকৃষ্ণদেব সেটা সহজেই দেখতে পারতেন এই জন্য মানুষের প্রকৃতিটাও তিনি খুব সুন্দরভাবে উন্ধু করতে পারতেন তাই তিনি চাইতেন না যে কারো ভাব নষ্ট হোক বা কেউ জোর করে একজনের ভাব আরেকজনের উপর চাপিয়ে দিক এইখানেই আমরা ভুল করি আমাদের সন্তানদের মানুষ করার ক্ষেত্রেও মা বাবা এটাই ভুল করি তাদের ইচ্ছা অনিচ্ছাগুলো ছেলে মেয়েদের উপর চাপিয়ে দেয় বাবার ইচ্ছা ছিল ডাক্তার হবে হতে পারেনি ছেলেকে জোর করে বলছে ডাক্তার হতে হবে তো এইরকমভাবে প্রত্যেক ক্ষেত্রে দেখি যে যাহার যে প্রকৃতি সে সেই পথে যাবে প্র আদর্শ মা বাবা আদর্শ শিক্ষক শিক্ষিকা তাদের প্রকৃতি বুঝেই কিন্তু তাদেরকে সেই পথে সাহায্য করেন যেটা শ্রীরামকৃষ্ণদেব করতেন সকলে যার কে সাকারবাদী মূর্তি ভালো লাগে তাকে সেই পথে যাচ্ছেন কেউ নিরাকারবাদী তাকে সেই পথে উৎসাহ দিচ্ছেন কেউ ভক্তিপথে কেউ কর্মযোগী যে যার যা প্রকৃতি সে সেই সেই পথে আলাদা আলাদা করে যাবে তিনি যে কারো ভাব নষ্ট করা পছন্দ করতেন না দেখুন নরেন্দ্রনাথকে একদিন কাশীপুরের বাগানে ডেকে ভর্সনা করেছিলেন কারণ নরেন ধ্যান করছেন পাশে কালিটালি টালি অন্যান্য রয়েছে হয়তো কালী মরথেকেকে বলছেন এই কালী আমায় ধরে ছুঁয়ে থাকতো আর ব্যাটারি ছোঁয়া ঢুকলে যেমন একটা শখ লাগে তেমনি একটা ব্যাপার হয়েছে তো এটা তো নিচে ধ্যান হচ্ছে এইসব ব্যাপার শ্রীরামকৃষ্ণ জানতে পেরেছেন পরে শ্রী নরেন্দ্রনাথকে ডেকে পাঠিয়ে বলছেন রে জমতে না জমতেই খরচ ছোঁড়াটার মধ্যে তোর ভাব ঢুকিয়ে ওর কি অপকারটাই না করলি বল দি কিনি এতদিন একটা ভাব নিয়ে যাচ্ছিল যেন ছ মাসের গর্ভ নষ্ট হলো তারপরে বলছেন যাক ছড়ার অদ্দেষ্ট ভালো ও যে তোর ভাব ঢুকিয়ে ওর খুব বেশি ক্ষতি হয়নি তো এই যে জিনিস একজনের ভাব যাতে কেউ কারণ তিনি চাইতেন শ্রীরামকৃষ্ণের প্রত্যেক সন্তানরা শীর্ষ শিশা গৃহী ভক্তই হোক ত্যাগীরাই হোক নারী হোক পুরুষ ভক্ত হোক সকলে যে যা নিজে নিজের ভাবে চলবে গিরিশ ঘোষ একটু খিস্তিখাস্তা করতেন শ্রীরামকৃষ্ণ মেনে নিয়েছেন ওটাই ওর ভাব ভক্ত ভৈরব যার পাঁচ থেকে পাঁচ আনা বিশ্বাস কিন্তু একদিন অন্য একজন ভক্ত অনুরূপ কিস্তি শব্দ ব্যবহার করতে কেউ ব্যবহার করতে শ্রীরামকৃষ্ণ বিরক্ত হয়ে বলছেন না এটা তোমার পথ নয় এটা তোমার ভাব নয় তুমি অন্যকে কপি করছো এটি চলবে না যে যা নিজের ভাবে নিজের পথে চলতে হবে আর বলছেন যার যা পেটে সয় আমরা সকলেই জানি বাড়িতে মাছ এসছে মা জানে কার পেটে কোনটা শুইবে কেউ ভাজা ভালোবাসে কেউ শুক্ত কেউ টক ঝাল কালিয়া যার যেমন ভালো লাগে তার তেমনি পছন্দ হয় এই অধিকারীবাদ সহ্যগুণের ক্ষেত্রে কিন্তু যদি ওই অধিকারী মাত্রা আমরা বুঝি তখনই আমার জন্য আমার মত আমার পথ ভালো অন্যের জন্য অন্যেরটা যার যেটা তাকে সেটাকে যদি আমরা এ করি তাই শ্রীরামকৃষ্ণ বলছেন যার যা পেটে সয় আর কারো ভাব নষ্ট করতে নেই এই রামকৃষ্ণ মুভমেন্টে রামকৃষ্ণ বিবেকানন্দ মুভমেন্টের আমরা এইটা একটা বড় জিনিস আমরা দেখি কারোর ভাব নষ্ট করতে নেই আমি ঠিক তুমি ভুল এই যে জিনিসগুলো আমরা যেটা দেখি সেটা আর পরে আলোচনা করবো সেটাই কিন্তু তাদের ক্ষেত্রে ছিল না আমরা এবার বুঝলাম যে হ্যাঁ আমাদের সহ্যগুণ থাকা চাই তার গুরুত্ব বুঝেছি এবার কি কি আমাদের সহ্য করতে হবে প্রথমে বলছে অন্যের মত মতবাদ বা আদর্শ আমার সঙ্গে অন্যের মত মতবাদ আদর্শ নাও মিলতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে মিলবে না তাই না প্রত্যেকে আলাদা আলাদা পর থেকে চিন্তা ভাবনা ভিন্ন ভিন্ন রকম সে তার মতবাদে চলছে সুতরাং প্রথমেই আমাদের করতে হবে যে অন্যের মত মতবাদ বা আদর্শকেও আমাদেরকে স্বীকার করতে হবে কারণ কোনো মত বা আদর্শই সম্পূর্ণ ভুল নয় আবার কোনো মত আদর্শই সম্পূর্ণ ঠিক নয় শ্রীরামদেব এই জন্য বলছেন সবই আংশিক সত্য কত সুন্দর একটা উদাহরণ দিয়েছেন অন্ধের হাতি দর্শন কয়েকজন অন্ধ হাতি দর্শন করতে গেছে কেউ হাতির পেট ছুঁয়েছে তার কাছে হাতি কেমন না জালার মতো কেউ সুঁড় ছুঁয়েছে তার কাছে সেরকম মনে হয়েছে কেউ থামের মতো পা ছুঁয়েছে কেউ দেখেছে লে ছুঁয়েছে সুতোর সাপের মতো কান ছুঁয়েছে কুলোর মতো কেউ ভুল নয় কিন্তু কেউ আবার সম্পূর্ণ ঠিকও নয় এইটা যদি আমরা বুঝি আমার আদর্শ যেটা আমি বুঝেছি কারণ আমরা বুঝছি কি থ্রু দ্য সেন্সেস ইন্দ্রিয় এবং মনের মধ্য দিয়ে কিন্তু ইন্দ্রিয়গুলোতে দেখে ডিফেক্টিভ চোখগুলো ভালো কাজ করছে না চশমা লাগাচ্ছি এটাও ধুলা জমে গেলে আমি সব কিছু ধোঁয়া ধোঁয়া দেখব প্রত্যেকটা এগুলো সব ইন্সট্রুমেন্ট আমাদের ইন্দ্রিয় যেগুলো বলছি জ্ঞানেন্দ্রিয় এগুলো সবই বাইরের যন্ত্রমাত্র চোখ দর্শন ইন্দ্রিয়ের ক্যামেরা জাস্ট সিসি ক্যামেরা থাকে সমস্ত ক্যামেরার মতো আসল ইন্দ্রিয়গুলো ভেতরে রয়েছে তো সেগুলো সব ডিফেক্টিভ আর আমরা প্রত্যক্ষ অনুভূতি জ্ঞানের উপর বেশি জোর দিচ্ছি যুক্তিবাদের দ্বারা এই সমস্ত ডিফেক্টিভ জিনিস নিয়ে আমরা যে নিজে একটা সিদ্ধান্তে এসেছি মত মতবাদ বা আদর্শকে গ্রহণ করেছি সেটা কি করে সম্পূর্ণ সঠিক হবে স্বামীজিকে যখন নরেনকে বলেন আপনি ভগবান দর্শন করেছেন রামকৃষ্ণকে তিনি বললেন হ্যাঁ দেখেছি এই যেমন তোকে দেখছি তার চেয়েও স্পষ্ট করে কারণ তোকে দেখছি এই মুহূর্তে থ্রু দ্য আইস চোখের মধ্যে দিয়ে দেখছি ঈশ্বরকে অনুভব করা ইন্দ্রিয়াতীত অনুভূতি সেখানে কোনো ডিফেক্ট নেই কোনো বাধা নেই এই জন্যই আরও স্পষ্ট করে সুতরাং আমাদের যে মতবাদ বা আদর্শ আমরা গ্রহণ করেছি সেটা কখনোই সম্পূর্ণ সত্য হতে পারে না আংশিক সত্য অনুরূপে অন্যেরটাও তাই তাই কেন আমরা খালি বলবো আমারটাই ঠিক তোমারটা ভুল অন্যের আদর্শ মতবাদকেও আমাদের এই জন্যে গ্রহণ করতে হবে আর একটা উদাহরণ দিচ্ছেন জঙ্গলে একজন গেছে বলে গাছতলার জানোয়ার দেখলাম লাল রঙের একজন আমিও গেছিলাম ওটা হলুদ রঙের আর না 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 তো কিছু আমি সবুজ রঙের ইত্যাদি ইত্যাদি প্রত্যেকের ঝগড়া একজন এসে বললো আমি গাছতলায় থাকি ওই জানটাকেও আমি দেখেছি কখনো লাল সবুজ তুমি ঠিক তুমি ঠিক তুমি ঠিক আমাদের কি আমি ঠিক বাকি তুমি ভুল তুমি ভুল তুমি ভুল তুমি ভুল কে তিনি কি বলেন তুমিও ঠিক তুমিও ঠিক তুমিও ঠিক তুমি প্রত্যেকেই ঠিক আবার দেখেছি কখনও সে কোনো রঙ নেই বর্ণহীন অর্থাৎ কি যারা দিন রাত ওই নিয়ে আছেন ভগবানকে নিয়ে আছেন সত্যের জন্য সব কিছু ত্যাগ করেছেন তারাই একমাত্র পারেন প্রকৃত সত্যটা কি বাকি সবাই আংশিক সত্যকে নিয়ে চলছে আর যারা প্রকৃত সত্যরা অনুধাবন করেন তারাই পারেন অন্যদের বিবাদগুলোকে মেটাতে শ্রীরামকৃষ্ণদেব এ যুগে এসে সেটাই করছেন যেখানে যত ঝগড়াঝাটি অশান্তি ছিল মানুষের মধ্যে যেখানে যত সংশয় ছিল দ্বন্দ্ব ছিল কনফিউশন ছিল সেইগুলো আস্তে আস্তে করে দূর করছেন শ্রীরামকৃষ্ণদেব কারণ তিনি বলছেন যে যে দিনরাত ঈশ্বরের কাজ সঙ্গে রয়েছে সেই জানতে পারে বলে যে কলকাতায় এলেই না তুমি কোথায় গড়ে মাঠ কোথায় এসে এশিয়াটিক সোসাইটি এসব জানবে কী করে আমরা সব তো অনেক দূরে বসে আছি দিয়ে খালি এখান থেকে বলছে এটা অমন নয়টা অমন এইটা অমন এইটা এমন কাছাকাছি গেলে তবেই মাত্র সূক্ষ্ম পার্থক্যগুলো কী আছে বোঝা যাবে দূরে থেকে লম্বা লম্বা কথা বলে আমারটাই ঠিক ওরটা ভুল এমনটি বলা ঠিক নয় প্রকৃত জ্ঞানী চক্ষুষ্ণ ব্যক্তি বা যিনি গাছতলাতে ঈশ্বর বা সত্যকে নিয়ে আছেন তিনি বলতে পারেন তাই তো স্বামীজি বলছে সিষ্টানিবিদ থেকে লিখছেন জগৎ এখন চায় এমন বিশজন নর নারী যে সব কিছু থেকে রাস্তায় এসে দাগাবে বলবে আমি ঈশ্বর ছাড়া আর কিছু চাই না সেই রকম লোকরাই পারেন সকল বিবাদগুলোকে মেটাতে এরপরে বলছে যে অন্য ধর্মাচরণগুলোকে আমাদেরকে সহ্য করতে হবে কারণ প্রত্যেক মানুষের পূর্ণ অধিকার আছে তার নিজের পছন্দ ইষ্টকে নির্বাচন করার কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে তো আলাদা আলাদা ইষ্ট মনে হল তারা আদপে আলাদা নয় এক রাম তার হাজার নাম একটা পুকুরে চারটা ঘাট আছে চার ঘাট থেকে লোক জল তুলছে কেউ বলছে একওয়া কেউ ওয়াটার কেউ পানি কেউ বাড়ি কেউ অন্য কিছু কিন্তু আদপে সবগুলোই এইচ টু ও না আর কিছু সবটাই জল সুতরাং নাম আলাদা আলাদা হলেও যে ইষ্ট আলাদা আলাদা হলেও সকলেই সেই এক ঈশ্বরেরই উপাসনা করছে এইটা যদি জানি তখন অন্য ধর্মাচরণও আমার কোনো আপত্তি হবে না আমরা অন্য ধর্মের সমালোচনাও করব না নিন্দা করতেও প্রবৃত্ত হব না শ্রীরামকৃষ্ণের ভাষায় যেটা বলছেন এক আল্লা গড ইসা মুসা কালি নাম ভেদ বলে এর উদাহরণ দেখুন একজন বেশ গর্ব করে বলছেন ওই থিওসিক্যাল সোসাইটি ইত্যাদি কর্নেল অলকট খ্রিস্টান ধর্ম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করেছে আর হিন্দুদের তখন আর আনন্দ হওয়ারই কথা কিন্তু শ্রীরামকৃষ্ণ বিরক্ত হয়ে বলছেন সে নিজের ধর্ম ত্যাগ করলে কেন আর একটা ঘটনা বাবুন মাছ প্রেমানন্দজি পুরীতে গেছেন তা সেখানে গিয়ে একদিন দেখলেন যে পুরীর জগন্নাথ মন্দিরের সামনে খ্রিস্টান মিশনারিরা সেখানে তাদের খ্রিস্ট ধর্মের মহিমা প্রচার করছে তাই দেখে হিন্দুরা বেশি অফেন্ডেড হয়ে আছে কিছু বলতেও পারছে না হঠাৎ করে ওর বাবুর কী হল তিনি জোরে উচ্চ সংকীর্তন নাম সংকীর্তন শুরু করে দিলেন তার সঙ্গে সঙ্গে অন্য হিন্দুরাও বেশ হু হরু নাম সংকীর্তন শুরু করে দিল সেই প্রবল নাম সংকীর্তনের বেগে মিশনারিদের সবাবহণ্ডুল হয়ে ভেঙে গেল সকলে ভাবলো যাক আমরা সনাতন ধর্মের জন্য কিছু করেছি তাই না এখনও আমরা অনেকে ভাবি সনাতন ধর্ম অত ঠুনকো নয় যে কিছু জনের এতে কিছু এসে যাবে আমাদের জন্য অপেক্ষা করছে না স্বামী বিবেকানন্দ যেমন ভুল করেছিল ক্ষীরভবানী মন্দিরে মা আমি যদি থাকতাম বিদেশিরা যখন আক্রমণ করছে বুকে রক্ত দিয়েও তোমায় রক্ষা করতো মা বলে দিলেন আসল সত্যটা তুই আমায় রক্ষা করিবি না আমি তোকে রক্ষা করিব তাই না সনাতন ধর্মকে রক্ষা করা যেত আমাদের নেই আমাদের কি সনাতন ধর্ম রক্ষা করবে স্বামীজি বলছেন এ দেশে চিরকাল মা কালী পাটা খাবেন আর বুড়শিব শাড়ি পিঠে চলে ডমরু যাবেন কারোর সাধ্য নাই এর অন্যথা করে এনিওয়ে তাঁরও তো ভাবলো বেশ কিছু করেছি আমরা সনাতন ধর্মের পক্ষে সবাই বেশ আনন্দে ঘুমোচ্ছে রাজা রাতে দেখা গেলো ঠাকুর এসে বলছে ও বাবুরাম ওরা তো আমার কথাই প্রচার করছিল মানে জীসি মহিমা প্রচার করছিল তুই কেন ওদের সভা ভণ্ডুল করে দিলি ঘুম ভেঙেই তো বাবুরাম মহাজের কাছে এবার সত্যিটা প্রতিবাদ হলো পরদিন খুঁজে খুঁজে অনেক দূরে গিয়ে তাদের কাছে খুঁজে গিয়ে ক্ষমা চেয়ে ফিলেন এই যে জিনিস প্রত্যেকের স্বাধীনতা আছে তাদের মধ্যে চলাক তার এতে যাতে কোনোরূপ বাধা না দেওয়া হয় আমাদের স্বাধীনতা রয়েছে আমরা আমাদের স্বাধীনতা অন্যের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে আমাদের স্বাধীনতাকে আমরা ব্যবহার করব এনজয় করব। এইটাতে আমরা ভুলে যাই আমরা নিজের স্বাধীনতার ব্যাপারে যতটা কনসাস সতর্ক অন্যের স্বাধীনতার ব্যাপারে ততটাই অসতর্ক হয়ে পড়ি তাই এত গোলমাল হতে থাকে তারপর আপনারটা আরও মজার অন্যের ব্যবহার সাজ পোশাক খাদ্যাদি এগুলোও অ্যাকসেপ্ট করতে হবে প্রত্যেকে আমরা যেটা বলছি বডি মাইন্ড কনস্টিটিউশন আলাদা তার পছন্দ আলাদা রুচি আলাদা কেউ শান্তশিষ্ট লোক কেউ একটু কর্কট ভাসি তাই না কেউ চল কারো কারো কথা কথা মুদ্রা দোষ থাকে ওই যে সারাদন্দির ক্ষেত্রে দেখবেন একজন এসে কথা বলছে তা মশাই কি বলেন তা আবার নিজে বলে আছে মাঝে মাঝে মশাই কি বলেন অনেকক্ষণ কিছুক্ষণ যাওয়ার পরে শারদা নিজা থাকতে পারে না তা মশাই তো আপনিই তো সব বলে দিচ্ছেন মশাই আর কি বলবে তাই এই রকম মুদ্রাদোষ থাকে কিছু লোকের কথা আচরণে খাদ্যা দিয়েও কেউ ভেজ নন ভেজ রাজস্বিক সাত্বিক তামসিক ভেদে আলাদা হয় পোশাক গরমে দেশে টাইকোট ঠিক আছে শীতের দেশে টাইকোট মোজা গ্লাভস ঠিক আছে আমাদের এই গরমের দেশে ধুতি শাড়িই ঠিক আছে আবার যারা লেবার ক্লাস তাদের জন্য জিন্স টি শার্ট বারমুডা এগুলো ঠিক আছে তো সেই জন্যে যে কে কি করছে তার সুবিধা মতো সেই অনুযায়ী সে পোশাক পরিচ্ছদ পরবে সেই অনুযায়ী তার খাদ্যাভ্যাস হয়ে যাবে তা আমরা জোর করে খেলি আমি এমন করছি অন্যরা কেমন করছে না আমার ভেজ ভালো লাগে ঈর্ষকে তার নন ভেজ ভালো লাগে খুব ভালো কথা তো এইগুলো মেনে নেওয়ার জন্য আমরা যে প্রস্তুত থাকি না এটা কিন্তু ঠিক নয় এই জন্য অন্যের ব্যবহার পোশাক আশায় দেখুন না স্বামীজি আমেরিকায় গেছেন তারা নানারকম ব্যঙ্গ বিদ্রুপ করছে হঠাৎ করে স্বামীজি ইংরেজিতে বলে দিলেন ইউ নো ইংলিশ দেন ইউ আর জেন্টাল ম্যান ইউ আর দি এইরকম পোশাক আপনি কেন পরেছেন আপনি ইংরেজি জানেন না আপনি ভদ্রর লোক তাহলে এরকম অদ্ভুত পোশাক কেন পরেছেন স্বামীজি বলে কী বলেছিলেন আমরা সকলেই জানি ইন ইউর কান্ট্রি হোয়াটস মেক্স এন ম্যান জেন্টাল ইজ ট্রেলার তোমাদের দেশে দর্জি ট্রেলার লোক বানায় আর আমাদের দেশে ক্যারেক্টারই ভদ্রলোক বানায় তো এই যে জিনিস পোশাক এই পোশাকের বৈচিত্র্যটাকে তারা অ্যাকসেপ্ট করতে পারছিল না কিছুতেই তাই এই জন্য আমাদের অন্যের ব্যবহার কেউ কেউভাবে কেউ কেউ হাঁটছে দেখবেন দুম দুম করে পা ফেলছে জুতোর চটাস চটাস শব্দ হচ্ছে ঠাকুর যেমন দক্ষিণ পঞ্চবটি দিকে ফিরছেন চটি জুতোর ফটাশ শব্দ শোনা হয়তো তাই এরকম অনেকে কেউ এসে ঘরের মধ্যে বালতিটা রাখলো দুম করে রাখলো কেউ মৃদুভাবে রাখে তা এরকম ম্যান আচার ব্যবহারে কিছু কিছু এ থাকবে তাদের সাজ পোশাকও আলাদা আলাদা হবে যার যেমন পছন্দ তাই না তা অন্যের জোর করে এমন করতে হবে কতগুলো ড্রেস কোড মানতেই হয় সেটা আবার একটা আছে যে আমরা নিজেরা যখন নিজের ঘরের মধ্যে আছি তখন একরকম কিন্তু সমাজে যখন থাকি কমিউনিটি লাইফে কতগুলো জিনিস আমাদের ফলো করতেই হবে সেই যে সেটা আলাদা জিনিস বাদ বাকি ওই জন্য ব্যবহার খাদ সাজ পোশাক খাদ্যদি ইত্যাদি ব্যাপারে আমাদেরকে কিন্তু পুরোপুরি তার পছন্দ ওগুলোকে মেনে নেওয়া উচিত এবার এগুলোতে গেল বাইরের জিনিস আর একটা জিনিস আমাদের কি সহ্য করতে হবে জানেন কাম ক্রোধ লোভ মোহ ইত্যাদি যেগুলো ভেতরের জিনিস এহ বাহ্য আরবার কহ ভেতরের দিকে এবার ঢুকতে হবে ভেতরে যদি আমাদের কাম ক্রোধ এই সমস্ত সড়রূপ যেগুলোকে বলা হচ্ছে আমাদের সেগুলোরও সহ্য করতে হবে তাদের উপর কন্ট্রোল থাকাতে তাই আমরা দেখি গানে বলা হচ্ছে মায়া মোহ ভোগ তৃষ্ণা যত তোরে দেবে তারা বোবার মতো থাকবি বসে সে কথায় না দিয়ে সারা এইটা আমাদের সহ্য করার জন্য বাইরে এনভায়রনমেন্ট এগুলো সম্বন্ধে আগের তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা বলছি কিন্তু সেই সঙ্গে আমাদের ভেতরের জিনিসগুলোকেও কিন্তু এই যে প্যাশানগুলো ইমোশানগুলো এগুলোকেও আমাদের তাদেরকে কন্ট্রোল করতে হবে যতক্ষণ না আমরা এই ভেতরের জিনিসগুলো কন্ট্রোল করতে পারছি মানে ব্যক্তি জীবনে ততক্ষণ পর্যন্ত আমরা সুস্থ সমাজ জীবন বা উন্নত শক্তিশালী রাষ্ট্র গঠনের চিন্তা করতেই পারবো না একটা উদাহরণ যেমন ও কাকুরা এসছেন স্বামীজির সঙ্গে দেখা করতে জাপান থেকে যে ওদের দেশেও দেশের মতো বৌদ্ধ ধর্ম জামনে ছিল এখন স্বামীজির সময় একটা শক্তিশালী ধর্ম সন্ন্যাসী সংঘ স্থাপন করা যায় কীভাবে এই নিয়ে আলোচনার জন্যে ওকাকুরা একটু বেশ উৎসাহিত হয়েছিলেন স্বামীজি তখন বলছেন যে যতদিন না জাপানেও ব্রহ্মচর্যকে জোর দেওয়া হচ্ছে এবং বিবাহিত জীবনও যে একটা শুদ্ধ পবিত্র জিনিস পবিত্র বন্ধন সেইটা তারা বুঝতে না পারছে এই যেমন লিভ লিব লিভ টুগেদারের মতো এখন বিবাহ একটা এরকম নারী পুরুষের একসঙ্গে থাকার একটা পারমিশন মাত্র নয় একটা শুদ্ধ পবিত্র বন্ধন আমাদের দেখি জন্ম জন্মান্তরের বন্ধন বাঁধা থাকেন সেইটা তবেই তো সেটা পবিত্র বিবাহ একটা জিনিস তো যতদিন না জাপানে এই বিবাহের ব্যাপারটাই পবিত্র ভাবটা আসছে ততদিন সেখানে অর্থাৎ এই পবিত্র ভাব না থাকলে সেখানে আর্য সন্ধান জন্ম হওয়ানোর সম্ভাবনা কম সব আসরিক ভাবাপন্ন অনার্য সন্তানই জন্মাবে যে যে সমাজে যে পরিবারে যে সমাজে যে দেশে এই আসরিক ভাবাপন্ন মানুষের সংখ্যা বেশি সেখানে একটা ভালো স্থায়ী সুন্দর সন্ন্যাসীর সংঘ কী করে গড়ে উঠবে স্বামীজি বলছে এটা কী করে সম্ভব অর্থাৎ তাদের মধ্যেও ব্যক্তি জীবনে ব্রহ্মচর্য এবং বিবাহিত জীবনে ওই যে শুদ্ধ পবিত্র একটা ভাব রয়েছে সেইটাকে তাদের পালন করতে হবে সেই জন্য আমাদের ব্যক্তিগত জীবনে এই সমস্ত জিনিসগুলোকে আমাদের কাম লোভ এই রিপুগুলোকে আমাদের করতে হবে ঠাকুর বলছেন কাম মশাই কামটা যাবে কি হবে যাবে কেন রে মোগ ফিরিয়ে দেয় না তাই না উচ্চতর দিকে সেগুলোকে ফিরিয়ে দেওয়ার কথা বলছে শ্রীরামকৃষ্ণ আবার বলছেন যে ভগবানের নাম গুণগান করলে এই সমস্ত কামক্রদাদি রিপুগুলো ক্রমশ দুর্বল হতে থাকে তনুকরণ হতে থাকে তারা সমস্ত ক্ষীণ থেকে ক্ষীণতর হতে সুযোগ শ্রীরামকৃষ্ণের উন্মাদ অবস্থার কথা বলি যেখানে হচ্ছে কি জিরো টলারেন্স এটাও শ্রীরামকৃষ্ণের জীবনে একটা দেখতে নিজে বলছেন উন্মাদ যখন উন্মাদ অবস্থা হলো তখন সবাইকে হক কথা লোককে ঠিক ঠিক কথা হক কথা বলতুম কারুকে মানতাম না বড় লোক দেখে ভয় হতো না উদাহরণ দেখুন জিরো টলারেন্সের তিনি বলছেন যদু মল্লিকের বাগানে যতীন্দ্রনাথ ঠাকুর এসেছেন তো তাকে একদিন কথা বলার সঙ্গে উনি বলছেন মাঝে মাঝে যদু মল্লিকের বাগানে যেতেন আপনারা জানেন তাই বলছেন তা হাঁগা মানুষ মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ না আর তুমি কি বলো যতীন্দ্রনাথ ঠাকুর বলছেন তা আর কি আমরা সংসারী মানুষ আমাদের আর কি কার করণীয় আছে স্বয়ং যুধিষ্ঠির তাকেই নরক দর্শন করতে হয়েছিল শ্রীরামকৃষ্ণ গেছেন খ্যাপে তুমি কেমন গা যদি খালি নরক দর্শনে দেখলে তার ত্যাগ পবিত্রতা ভক্তি এগুলো তোমার চোখে না মানে এত ভালো জিনিস থাকার সত্ত্বেও সেগুলো তার চোখে পড়ছে না কোথাও একটা ছোট্ট যদি থাকে সেটাই তার আগে চোখে পড়ছে তাই ভীষণভাবে তাকে ভৎসনা করছেন তা একটু পরে তিনি উঠে চলে যাচ্ছেন তাই এই জিনিস হক কথা বলে দিচ্ছেন তারপরে দেখা যাচ্ছে একবার কাপ্তানের সঙ্গে গেছেন আরেকজন এর বাড়িতে গেছেন সৈরেন্দ্র ঠাকুরের বাড়িতে গেছেন তাকে গিয়ে বলছেন তাঁর রাজা উপাধি ছিল তোমাকে অবু রাজা রাজা বলতে পারবো না তাহলে তা মিথ্যে বলা হবে রাজ্য নাই সৈন্য নাই এমনি তোমাকে মুখ নেই খালি একটা রাজা রাজা বলা ওটি আমি পারব না তাকে বলে দিচ্ছেন বরানগর ঘাটে রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ দেখেন ওইখানে একজন জয় মুখুজে জপ করছে দেখলেন জপ করছে ঘাটে বসে ধারে ঘাটে বসে কিন্তু অন্য মানুষকে সঙ্গে সঙ্গে গালা গিয়ে দুই চাপক বসিয়ে দিয়েছেন এ হচ্ছে শ্রীরামকৃষ্ণ জিরো টলারেন্স দেখেন সে কালী মন্দিরে রানী রাসমণি এসছেন ঠাকুরের ঠাকুরকে বললেন যে বাবা তুমি গান শোনাও ভজন মায়ের গান করো আমি শুনব মায়ের গান হচ্ছে আর তিনি ফুলটুল বাচ্চার হঠাৎ করে কিন্তু শ্রীরামকৃষ্ণ দেখলেন যে না এখানে আছে বটে শরীরটা এখানে মন কিন্তু অন্য বিষয়ে চিন্তা করছে একটা মধ্যমা চিন্তা করছে এখানে ওই চিন্তা ঠাস ঠাস করে চট বসিয়ে দিলেন শ্রীরামকৃষ্ণের জিরো টলারেন্সের উদাহরণ আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি তার মানে আমাদের মতো সাধারণ মানুষের আর কী কথা তাই না তাই এই জন্যে আমাদের পক্ষেও এইরকমভাবে যে অন্যায় প্রতিকারে করা কতটা করব। আবার একটা বলা হচ্ছে যে বড়ো বড়ো অন্যায় দেখলে ছোটোখাটো অন্যায়ের ক্ষেত্রে আমরা দেখলাম কিছু করতে পারি কিছু না পারি খুব বড় ধরনের যখন কোনো অন্যায় হচ্ছে তখন আমরা কি সেটাকে সহ্য সহ্য করবো টলারেট করবো মাস্টরমশের সঙ্গে কথা হচ্ছে এই ঈশ্বর যে জগতে অনেক দুঃখ কষ্ট সৃষ্টি করেছে সেই প্রসঙ্গে মাস্টরমশাই একদিন বলছেন বিদ্যাসাগরের কথা উল্লেখ করে বলছেন বিদ্যাসাগর বলেন বিদ্যাসাগর অভিমান করে বলেন কথা মিতে রয়েছে ঈশ্বরকে ডাকবার আর কি দরকার দেখো চেঙ্গিস খাঁ যখন বিভিন্ন দেশ জয় করছে লুটপাট আরম্ভ করেছিলেন অনেক লোককে বন্দি করেছিলেন তাই একসময় তার সেনাপতিরা এসে বললো প্রায় এক লক্ষ লোক জমে গেছে এই বন্দিদের কি করব এদেরকে খাওয়াবে কে বিশাল খরচ এখন ছেড়ে দিলেও বিপদ খাওয়ানোর সমস্যা কি কী করা যায় তখন ওর সবকে মেরে ফেলো সবাইকে কটকট করে কেটে দেওয়া হলো তখন বিদ্যাসাগর বলছেন এই যে ঈশ্বর তো দেখলেন এতগুলো লোককে মারা হলো কই তিনি তো কিছু করলেন না তা তিনি থাকুন আমার দরকার বোধ হচ্ছে না আমার তো কোনো উপকার হলো না এরকম অনেক যেগুলো বড়ো বড়ো আকারের অন্যায় আমরা সমাজে দেখতে পাই তা সেই ক্ষেত্রে তাহলে তা, আমাদের কী করণীয় ভগবান দেখছেন এই এত দুর্ভিক্ষ হচ্ছে এক একসঙ্গে এতগুলো লোক মারা গেলো সুনামি হয়েছিল এত লোক মারা গেল আমফান গেল বুলবুল গেল জাস্ট কত মানুষ মারা যাচ্ছে তাহলে ভগবান দেখছেন না তাহলে এইরকম ভগবান ঘুমিয়ে আছেন নাকি তার তার থেকে আমাদের কি দরকার তিনি নাক সোশ্যাল তেল দিয়ে ঘুমোচ্ছেন তার মতো করে তিনি সজ্ঞে থাকুন মশাই ওই ভগবানকে আমাদের কোনো কাজে লাগবে না তখন ঠাকুর কি বলছেন মাস্টার যখন এই কথা বলেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে বলছেন ঈশ্বরের কার্য কি বোঝা যায় তাই না তিনি কি উদ্দেশ্যে কি করেন তিনি সৃষ্টি পালন ও সংহার করেন তিনি কেন সংহার করছেন আমরা কি বুঝতে পারি আমি বলি মা আমার বোঝবার দরকার নাই তোমার পাদপদ্যে ভক্তি দিও মানুষ জীবনে উদ্দেশ্য এই ভক্তি লাভ আর মা সব জানেন বাগানে আম খেতে এসেছি কত গাছ কত ডাল কত কোটি পাতা এসব বসে বসে হিসাব করবার আমার কি দরকার আমি আম খাই গাছপাতার হিসেবে আমার দরকার নাই জগৎ কি এতটুকু গাছ জগতের উপকার করব। আমার উপর সব নির্ভর করে বসে আছে এটা আমাদের ভ্রম জগৎ আমাদের ছাড়াই খুব সুন্দর চলবে জগৎ আমাদের ছাড়া সংসার আমাদের ছাড়া খুব ভালো করেই চলবে আমরা ভাবছি আমি না দেখলে কে দেখবে আমি না করলে কে করবে পুরোপুরি একটা ভ্রান ভ্রান্তির মধ্যে আমরা রয়েছি বরং যখনই বুঝতে পারবো আমাকে বাদ দিয়ে জগৎ খুব সুন্দর চলবে তখনই আমরা প্রকৃত শান্তি লাভ করবো শান্ত হয়ে নির্দিষ্ট লক্ষ্যে আমরা এগিয়ে যেতে পারবো আমাদের লক্ষ্য একসময় এইটা বলা আমাকে বাদ দিয়ে জগৎ চলতে পারে জগৎকে বাদ দিয়েও আমি চলতে পারি জগতে কোনো কিছুর পরোয়া করি না কিন্তু এই মুহূর্তে আমরা জগতে নানা বিষয়ের দাসত্ব করে চলেছি খিদে পেলে থাকতে পারি না ঠান্ডা গরমে কষ্ট পাচ্ছি আরও কত রকম সমস্যা অসুখ প্রতি মুহূর্তে আমরা জেরবার হয়ে যাচ্ছি কেউ একটু প্রশংসা করলে আমার বুক ফুলে ওঠে কেউ একটু নিন্দা করলে খারাপ কথা বললেই আমি একদম ভেঙে পড়ে যাচ্ছি এখানে নানাভাবে আমরা এই দাস করে চলেছি সুতরাং আমরা যে দেখতে পাচ্ছি যে এই জগৎ সম্বন্ধে আমাদের যে ভ্রান্ত ধারণা সেগুলো যখন দূর হবে আমরা তখন অনেকটাই বরং ভালোভাবে সামনের দিকে এগিয়ে চলতে পারবো সহ্যটা একটা সীমা আছে তাই না কত সহ্য করা যায় লিমিট অফ টলারেন্স তো সেখানে আমরা শ্রীরামকৃষ্ণ জীবনেই দেখি আমরা দেখি অন্তত দুইবার শ্রীরামকৃষ্ণ আত্মহত্যার চেষ্টা করেছেন অ্যাটেম্প টু সুইসাইড প্রথমবার কখন মা কালীর দর্শন পেলেন না বলেই মা এত করে ডাকছেন মা দেখা দিলি না তাহলে শ্রীরামকৃষ্ণদেবের রোল মডেল ছিলেন রামপ্রসাদ তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস আমাকে কেন দেখা দিবি বল তাই না যখন কিছুতেই হচ্ছে না কালী ঘরে সে কায় মায়ের খাঁটা চলে সেটাই নেমে নিজেকে তিনি হত্যা করতে উদ্যত হলেন তখনই দেখলেন মা দর্শন দিলেন জ্যোতির্বর জ্যোতিষ সৌম্য হতে কী বা ছবি সৌম্য তারা সেই মায়ের দর্শন পেয়ে তিনি শান্ত হলেন তাই আর একবার দেখি কি যে হৃদয় বলছেন হৃদু আমার খুব সেবা করেছে আবার তেমনি খুব কষ্ট দিয়েছে হৃদয় ঠাকুরকেও কষ্ট এমন বলতেন আমি না থাকলে তোমার সাধুগিরি করা বেরিয়ে যেত এইরকম খুব সেবাও করেছে যেমন আবার খুব কষ্ট দিয়েছে শ্রীমাকেও কত নানাভাবে কষ্ট দিয়েছে আমরা দেখি তখন মা শ্রীরামকৃষ্ণ বলছেন ওর হৃদু এর মধ্যে যে আছে তাকে দিলে তুই সে যদি ফোঁস করে তুই বাঁচলেও বাঁচতে পারিস ওর মধ্যে যে আছে তাহলে ব্রহ্মা বিষ্ণু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোকে রক্ষা করতে পারবেন তো এই যে জিনিস অর্থাৎ হৃদয়ে কত কষ্ট দিয়েছে এলে একদিন এমন হয়েছে যে আর শ্রীরামকৃষ্ণ থাকতে না পেরে পোস্তা ধারে গিয়ে গঙ্গায় ডুবে মরার জন্য আত্মহত্যা করার চেষ্টা করছেন সুতরাং এইরকম মানুষের মধ্যে যদি আমরা দেখি এরকম যে লিমিট অফ টলারেন্স ক্রস করে যাচ্ছে আমাদের আর কি কথা ফিজিক্সে বলে যে কোন বস্তুর উপর স্থিতিস্তাবক সীমার মধ্যে আমরা টর্ক বা বল প্রয়োগ করলে আবার সে কোনো পরিবর্তন হয় না কিন্তু স্থিতিস্থাপক সীমার বাইরে যদি আমরা টর্ক অ্যাপ্লাই করি সঙ্গে সঙ্গে কৃন্তন বিকৃতি অনুদৈর্ঘ্য বিকৃতি এরা স্থায়ী পরিবর্তন এসেই যায় এখন প্রত্যেক মানুষের সহ্য শক্তি কিছুমাত্র সমান নয় তাই না প্রত্যেকের এই যে বডি মাইন্ড কনস্টিটিউশন তার আলাদা সুতরাং তাদের আমাদেরকে এই সহ্য শক্তিটা বাড়াতে হবে কীভাবে প্র্যাকটিসের দ্বারা আর প্রার্থনার দ্বারা প্রেয়ার ভগবান প্রার্থনার দ্বারা একটা জিনিস যত আমরা সহ্য করবো ভেতরের শক্তি তত জাগবে যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাব তত ভেতরে ব্রহ্ম জেগে উঠবে ইজসলিজ পোটেন্সিয়ালি ডিভাইন এই আমাদের জানি না যে আমাদের ভেতরে কত শক্তি আছে অনন্ত শক্তির অধিকারী ভালো অবস্থা থেকে মন্দ অবস্থাতেই আমাদের ভেতরের শক্তি বেশি প্রকাশিত হয় আর আমাদেরকে এই জন্য যে সেই অবস্থাতেই খুব কঠিন পরিস্থিতিতেই আমাদের প্রকৃত পরীক্ষা হয় যে আমার শক্তি কতটা স্টিল রড অ্যান্ড আয়রন রড আমরা অনেক সময় কী করি এই নিজের মিথ্যে জেদ আর মনোভাবকে আমরা আঁকড়ে ধরি আমি যা বলছি এটাই ঠিক একে ছাড়বো না কিছুতেই সেইটা করে আমরা নিজের ক্ষতি করি কিন্তু আমাদের হতে হবে স্টিল লডের মতো ফ্লেক্সিবল আয়রন রডের থেকে স্টিল রড অনেক শক অনেক বেশি নমনীয় কিন্তু তার স্থায়িত্ব অনেক বেশি যে অহংকার এগুলো হচ্ছে দুর্বলতারই লক্ষণ আমাদের এটা মনে রাখতে হবে যেদ অহংকারই আমাদের অনেক সময় সহ্য করতে দেয় না আমাদের অন্যের সঙ্গে লড়াইতে আমাদেরকে পরিচিত করে কিন্তু জানবেন সহ্য করা হচ্ছে শক্তিশালী যে বীরের ধর্ম এরপরে আমরা দেখবো ওই জন্য বলা হচ্ছে যে অহিংসা না প্রতিকার এদের সামঞ্জস্য কোথায় কোনটা আমরা অবলম্বন করব অন্যায়ও দেখছি কেউ আমার সঙ্গে খারাপ আচরণ করেছে সেক্ষেত্রে আমি আমরা প্রথম থেকে একদম সেই চিন্তা বিলাপ রহিত সাতি দীক্ষা আমরা দেখে এসেছি তাহলে অহিংসা নাকি প্রতিকার কোনটা অবলম্বন করব দুটি ঘটনা শ্রীরামকৃষ্ণ দেবের শিষ্যের ক্ষেত্রে যোগানন্দজি আর নিরঞ্জনানন্দজি দুজনই কলকাতা ভিন্ন ভিন্ন সময় কলকাতা থেকে দক্ষিণেশ্বরে আসছেন নৌকায় করে কিছু সহযাত্রী যোগানন্দ যখন আসছে তখন বলছেন যেই শুনলেন ইনি যাচ্ছেন দক্ষিণেশ্বরে সেই রামকৃষ্ণ পরমহংসকে দেখতে অমনি যেমন থাকে কিছু লোক তো সমালোচনা করবেই বলছেন ওই এক এক ঢং আর কি বেশ ভালো খাচ্ছেন যাচ্ছেন গদিতে বিছানায় ঘুমাচ্ছেন আর যত সব ধর্মের ভান করে স্কুল ছেলেদের মাথা খাচ্ছেন যোগানন্দি মনে মনে খুব কষ্টে পেলেন তার ভাবলেন যাগেন এটা অজ্ঞলো না জেনে শুনে কত কিছু বলছে তাতে শ্রীরামকৃষ্ণের মহত্বের কি আর এসে যায় উনি যেমন মহান্তি মিছিলেন এই লেনের শুনে কিছু কাজ নেই তা পরে যখন এটা শ্রীরামকৃষ্ণ জানতে পারলেন তাকে ডেকে বলছেন লোকগুলো অযথা আমার নিন্দাগুলো তুই কিছুই বললি না জানি শাস্ত্রে কি আছে যে গুরু নিন্দাকারীর মাথা কেটে ফেলবে অথবা শেষ তার পরিত্যাগ করবে ওরা শুধু শুধু আমার এত এ করলো নিন্দা করলো তুই কিছুই বললিনি এটা একটা জিনিস অর্থাৎ যেন তাকে প্রতিকারের জন্য তাকে সেখানে তিনি উৎসাহিত করছেন আবার নিরঞ্জন ক্ষেত্রে আর উল্টোটা তিনিও নৌকা করে আসছেন লোকের লোকেরা যেনা শ্রীরামকৃষ্ণকে তিনি তার নন্দিন্দা সমালোচনা করছে খুব শক্তিশালী তার চেহারা ছিল সুঠাম চালা তিনি সঙ্গে সঙ্গে বলছেন কি তোমরা না জেনে তার নামে আর যদি একটা কথা বলেছো তোমাদের এই নৌকায় আমি ডুবিয়ে দেব তিনি ভালো শান্ত সাঁতার জানতেন সবাই আবার তখন ক্ষমা চেয়ে তাকে শান্ত করলেন তো শ্রীরামকৃষ্ণ যখন পরে কথা জানতে পারলেন সঙ্গে সঙ্গে তাকে ডেকে কী বলছেন ক্রোধ চণ্ডাল তাকে ভৎসনা করে বলছেন ক্রোধ চণ্ডাল ক্রোধের বসীভূত হতে আছে সৎ ব্যক্তির রাগ জলের দাগের মতো হয়েই মিলিয়ে যায় হিনবুদ্ধির লোকে কত কিছু বলবে ওই সবকে গুরুত্ব দিলে তো দিনরাত ওই নিয়েই থাকতে হয় তাহলে আর ভালো তোর উচ্চতর আদর্শে জীবনযাপন করা কী করে হবে তাই না শুধু লোকের কথা কে কী বলো তাদের যদি ময়গুলোকে খণ্ডন করতেই আমাদের জীবন চলে যায় একসময় যেমন হতো আমাদের বড়ো শাস্ত্রীয় পণ্ডিতরা এ এই মতবাদ সেই দ্বৈতবাদ সে বিশিষ্ট দ্বৈতবাদ এই মুখপন্থী তমুকপন্থী শুধু বাহাত বিচারেই সময় নষ্ট করে দিচ্ছে গৌতম বুদ্ধ এই দিকেই বলছেন মশাই ঈশ্বর আছেন না আছে ওসব কথা চাঁদ নেই এই করো তাহলে তোমাদের মনে শান্তি হবে নির্বাণ লাভ করবে তাই না তাই সুতরাং শুধু যদি তর্ক বিচারেই দিন চলে গেল। তাহলে ভগবানকে অন্তর থেকে ডাকবে কখন অন্তরশুদ্ধি হবে কখন করে তা সেই জন্যে যেন বলছেন তো ওই সব তাহলে ওই ওই স্থলে ভাববি লোক না পোক তাদের কথা উপেক্ষা করবি ক্রোধের বসে কি অন্যায়টা না করতে বল ভাব গেছিলি বল ভাব দেখিনি ভাব দেখি দাগিল মাঝরা তোর কী অপরাধ করেছিল যে সেই গরিবদের উপরও অত্যাচার করতে অগ্রসর হয়েছিলি এইটা মনে রাখতে হবে ক্রোধের বসে কিন্তু ওই যে স্মৃতি স্মৃতিভংসার বুদ্ধি না বুদ্ধি না আসাত প্রণতিহী বিশাল ধ্য পুং হংঘাতে সুপজায়তে হতে সংঘাত সঞ্জয় কাম হোক কাম হোক ক্রোধ ভিজায়তে যখনই মানুষ ক্রোধ হয়ে যায় তার বিচার বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে সেখান থেকে বিনাশের দিকে চলে যায় এই জন্য বলছেন ক্রোধ হচ্ছে চন্ডাল দুজের জন্য দুটি জিনিস দেখলাম তাহলে ওখানে দেখা হচ্ছে প্রতিকারের উপর যেন জোর দেওয়া হচ্ছে যেহেতু তার দুর্বল প্রকৃতি তার মন খুব একটা স্ট্রং নয় আর নির্জন মহার শরীর মন দুটোই স্ট্রং তাই তাকে বলা হচ্ছে না অহিংসা পরমতম অহিংসার পথে নিয়ে যাওয়া হচ্ছে আমরা কোনটা করব শ্রীরামকৃষ্ণ আর একটা উদাহরণ দেখুন এক ব্রহ্মচারী এক মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে রাখাল্লা পাড়াল্লোক গ্রামের লোকরা বলছে ওই রাস্তায় যাবেন না মহারাজ কেন না ওইখানের বিষাক্ত ভয়ানক সাপ আছে ব্রহ্মজি বলছেন আমার কাছে মন্ত্র আছে আমি সাপকে বসুভিত করে নেবো গেলেন সাপ থেকে এলো তিনি বসুবিধ করলেন তাকে মন্ত্র দীক্ষা দিলেন জপ করতে সাধন করার নির্দেশ দিয়ে চলে গেলেন অনেকদিন পর ফিরছেন ব্রহ্ম বলছে ওই সব মরে গেছে তা কী করে হবে সিদ্ধ মন্ত্র দিয়েছি সিদ্ধি লাভ না করতে মরার কথা নয় তা আবার খুঁজে খুঁজে দেখলেন দুর্বল হয়ে পড়ে আছে কি ব্যাপার না ভালো খেতে দিতে পায় না তো তাই দুর্বল হয়ে গেছে ব্রহ্ম বলে না শুধু না খাওয়ার জন্য এমনটি হয় না বলো আর কি হয়েছে অমনই মনে পড়লো হ্যাঁ রাখালরা আমি তো আর কাউকে কামগাই না আপনি বা নির্দেশ দেওয়ার পর মন্ত্র দীক্ষা নিয়েছি তো কাউকে কামগাই না দেখে রাখালরা আমাকে একদিন এমন করে মারছিল আমি মরে গেছি ভেবে ফেলে দিয়ে চলে যায় তখন ব্রহ্মচাইজি বলছেন তোকে কাটতে না করেছি কিন্তু ফোঁস করতে তো না বলিনি এই হচ্ছে জিনিস দিদির সমন্বয় অন্তর থেকে কারো বার্তা কারোর ক্ষতি করব না আমরা বিষ ঢালবো না কিন্তু সংসারে থাকতে গেলে ঠাকুর জওয়ান বলছেন কতগুলো জিনিস থেকে দূরে থাকতে হয় বড় লোক ক্ষমতাবান লোক যে কোনো সময় তোমার অনিষ্ট করতে পারে সাপ আগুন পাগলা খ্যা খ্যাঁপা ছাড় তারপরে পাগলা কুকুর এগুলো থেকে বগলোক পাগলা কুকুর ইত্যাদি এক সিরিজে বলে গেছেন ঠাকুর এটা এইভাবে নয় ঠিক যাই হোক এগুলো থেকে দূরে থাকতে হয় আবার বলছেন কি হাতি নারায়ণ মাহতু নারায়ণ তারপরে সাধু নারায়ণ লুচ্চারূপী নারায়ণ ঠক নারায়ণ এইগুলো জিনিসও তো বলছেন সুতরাং এগুলো থেকে কখনো কতগুলো জিনিসের সঙ্গে আমাদের করতে হবে যে এই সমস্ত দুষ্ট লোকের সঙ্গে থাকলে মাঝে মাঝে আমাদেরকে সংসারে সব রকম লোক আছে ফুঁস করতে হবে একটা উদাহরণ এই বেলঘড়িতে একবার আমরা তখন ছাত্র ছিলাম তা কয়েকজন ছাত্র খুব ভীষণ অন্যায় করেছে সেক্রেটারি মারাজ ভীষণ ডেকে বড় মারাজ ডেকে খুব বকুনি দিলেন গোটা অংস কটা থমথম করছে এমন বকুনি দিলেন তারা ভীষণ বকুনি দিয়ে দোষ বুঝে চলে গেলো যেই না ওটা বেরিয়ে গেলো পাশে আরেকজন মারা ছিলেন তাকে ফিস করে হেসে বলেন কি কেমন দিলাম এই হচ্ছে জিনিস অর্থাৎ প্রকৃত অন্তর থেকে ক্রোধ নয় এটা হচ্ছে আনুষ্টিশন অন্য করছে তাকে বলা কিন্তু আমাদের ভেতর থেকে যেন কারোর প্রতি আমাদের এই যে বিষ ঢালা জিনিসটা যেটা মুখে মধ্যে অন্তর বিষ সেটা হচ্ছে বিষ ঢালা সেটা কিন্তু ঠাকুর বলছেন না বলছেন প্রয়োজনে ফুঁস করতে হবে যেখানে যেটা প্রয়োজন এ আমরা দেখি যে অহিংসা আর তাদের মধ্যে সামঞ্জস্য কোথায় শ্রীরামকৃষ্ণের কথায় উপদেশে আমরা অনেকগুলো জিনিসই সেখান থেকে আমরা বুঝতে পারছি যে কোন পথে আমাদের চলতে হবে সময় আর একটু আছে দশ মিনিট মতো তো সময় তো তার দু তিন মিনিট শেষ করে দিচ্ছি তো এগুলো হলো আমাদের ব্যক্তি জীবনে দেখেছি পাঁচ মিনিট অ্যান আপ এখন সমষ্টি জীবনে জাতীয় এবং আন্তর্জাতিক জীবনে আমরা কী দেখব ইউনেস্কে দেখছি আমার নাইনটিন নাইনটি ফাইভ উনিশশো পঞ্চানব্বই সালে তাদের এক ম্যানিফেস্টোতে সেখানে বলছেন টলারেন্স ইজ রেসপেক্ট অ্যাকসেপ্টেন্স অফ অ্যাপ্রিসিয়েশন অফ দ্য রিচ ডাইভার্সিটি অফ আওয়ার ওয়ার্ল্ডস কালচার আওয়ার ফর্মস অফ এক্সপ্রেশন অ্যান্ড ওয়েস অফ বিইং হিউম্যান টলারেন্স ইজ এসেন্সিয়াল ফর পিসফুল কোএক্সিস্টেন্স ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড দে আর আর ফাইভ বেনিফিটস অফ টলারেন্স অ্যাকয়ার্ডিং কম্পেশন ফর ক্রিয়েশান সৃষ্টির সব কিছুর প্রতি সহানুভূতি জগতের সব কিছুর মধ্যেই ভগবান আছেন সবই ভগবান সৃষ্টি করেছেন তাই কোনো কিছু না সব কিছুর প্রতি একটা সহানুভূতি দৃষ্টিভঙ্গি আমাদের থাকবে দু নম্বর বলছেন এনগেজিং ইন পজিটিভ সিভিল সিটিজেনশিপ যেটা ইতিবাচক নাগরিকত্বে বিশ্বাস আমাদের অনেকগুলো দায়িত্ববোধ আছে সেগুলো আমাদের পালন করতে হবে ডেভেলপিং রিজিন অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং যুক্তি ও সমালোচনামূলক চিন্তার বিকাশ এটা একটা কিন্তু বগল জিনিস এখান থেকেই কিন্তু আমার যে মিডিয়া গণমাধ্যমের স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা ডেমোক্রেসি এদের যা কিছু জিনিসগুলো আসছে এখান থেকেই কিন্তু উৎপন্ন হচ্ছে যে এই ডেভেলপিং রিজন অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং এই ক্রিটিক্যাল থিঙ্কিং এটাও একটা বড় জিনিস কিন্তু যেখানে যে সমাজে দেশের টলারেন্সটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে ন্যাশনাল ওয়াইজ সেই দেশেই কিন্তু এইগুলো সম্ভব যে ক্ষেত্রে এই টলারেন্স অতটা না করা হয়নি সেক্ষেত্রে এই ব্যক্তি স্বাধীনতা ডেমোক্রেসি মিডিয়ার স্বাধীনতা ইত্যাদি অতটা থাকে না অ্যাটেনিং অ্যাপ্রিসিয়েশন অব ডিফারেন্স বিভিন্ন বৈচিত্র্য থাকবে সেটাকেও গ্রহণ করতে হবে বৈচিত্র্যগুলোকে গ্রহণ করা সেটা আরেকটা বলছেন পাঁচ নম্বর চ্যালেঞ্জিং এক্সট্রিমিস্ট অ্যান্ড এক্সট্রিমিস্ট আইডিওলজি উগ্রপন্থী চরমপন্থী মনোভাব মৌলবাদ এইগুলোর বিরুদ্ধে লড়াই করতে মানুষকে সাহায্য করে উৎসাহ দেয় হচ্ছে এই আমাদের টলারেন্স এটা ইউনেস্কো এইভাবে ব্যাখ্যা করছে তো সুন্দরভাবে আমরা এই জন্য দেখতে পাচ্ছি যেমন কী কীরকম এ করছে যে কত এক্সট্রিমিস্টে ব্যাখ্যা করা ছোট্ট একটা উদাহরণ একটা রাউলপিন্ডি এক্সপ্রেস এত কিলোমিটার দেড়শো কিলোমিটার বেগে বল করছে আর রাহুল টুক করে ডিফেন্স করে দিল এই হচ্ছে সহ্য শক্তি জগতে পরিস্থিতি কত কঠিন হোক না কেন টুক করে ডিফেন্স করার মতো রাহুল দেবের বল বল ক্রিজে গড়াচ্ছে শোয়েব আক্তারের দেড়শো কিলোমিটার বলের স্পিডে বল আসছে এই জগৎ এরকমভাবে আমাদেরকে সেইভাবে চলতে হবে বাইবেলে বল বলা হচ্ছে দাও সাল্ট লাভ দাই নেইবার অ্যাজ দাই সেলফ ম্যাথিউ বলছেন তোমার পরিবেশ প্রতিবেশীকেও তুমি নিজের মত যেমন ভালোবাসো তেমনি ভালোবাসবে আর দলাই লামা চতুর্দশ দলাই লামা বলছেন ইন দ্য প্র্যাকটিস অফ টলারেন্স ওয়ান্স এনিমি ইজ দ্য বেস্ট টিচার টলারেন্স দেখুন বন্ধুকে আমরা সবাই ভালোবাসি প্রতিবেশীকেও ভালোবাসলাম বন্ধু পরিচিত যারা তাদেরকেও ভালোবাসলাম কিন্তু শত্রুকে ভালোবাসা সেটাই কিন্তু মহত্ত্বের পরিচায়ক আমাদের সেটাই করতে হবে আর শ্রীরামকৃষ্ণের অবস্থা প্রস্তুত বলতে গেলে কিন্তু এই টলারেন্স মানে প্রথম হচ্ছে সহ্য করা সহিষ্ণুতা তারপর গ্রহিষ্ণুতা অ্যাকসেপ্টেন্স সেটা ছাড়িয়ে হচ্ছে বিজ্ঞানীর অবস্থা এটাই লাস্ট পয়েন্ট এক মিনিট নেব যে বলছেন কারণ তিনি কি দেখতেন সমংপ্রসন্নী যেমন গীতাতে যেমন বলা হয় সমংপ্রসন্নী সর্বত্র সমবস্থরম ন হীনস্তাত আত্মনাৎ মানম ততয়াতি পরাঙ্গতি সব কিছুর মধ্যে সবার মধ্যেই সে এক ঈশ্বরকে আত্মাকে অনুভব করছেন কাকো বন্ধ কাকো নিন্দ দনো পাল্লাভারি সব তো একটাই তারা ঘটে ঘটে বিরাজ করে ইচ্ছাময়ের ইচ্ছা যেমন বলছেন সতী নারীর মধ্যে তিনি রমণী বেশার মধ্যে দিয়েও মা অকিমা আছেন সবার মধ্যে সেই তিনিই আছেন যে অহিরাম দশরথ কা বেটা অহিরাম ঘট ঘট লেটা যে শুদ্ধ চৈতন্যকে মা কালীকে সেই ঈশ্বরকে তিনি সব কিছুর মধ্যে অনুভব করছিলেন বলেই একত্র দর্শন করার জন্যে তার কাছে গ্রহণ করারও কিছু নেই বর্জন করারও কিছু নেই তার কাছে শুধু আছে এক ঈশ্বর মাত্র রয়েছেন এটাকে এবার যে অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে তিনি যে আমাদের সামনে এক অদ্ভুত দিব্য পবিত্র শুদ্ধ জীবনযাপন করছিলেন সেটা আমরা তাকে দেখে বুঝতে পারি এই হচ্ছেন আমাদের শ্রী কৃষ্ণ শেষে রুজ একটা কোটেশন ইফ সিভিলাইজেশন ইজ টু সারভাইভ উই মাস্ট কাল্টিভেট দ্য সায়েন্স অব হিউম্যান রিলেশনশিপ দ্য এবিলিটি অফ অল পিপল অফ অল কাইন্ডস টু লিভ টুগেদার ইন দ্য সেম ওয়ার্ল্ড অ্যাট পিস সবাই ভালো থাকুন আনন্দ থাকুন জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি